নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের গ্রুপের বিশেষ নিবেদন অরিজিনাল গোয়েন্দা অগ্নিদেব সান্যালের একটি টান টান অ্যাডভেঞ্চার থ্রিলার প্রাচীন আবিষ্কার। অগ্নিদেব সান্যালের আগের দুটি গল্প আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আমরা আপ্লুত। আমরা আশা করব অগ্নিদেব সান্যালের এই গল্পটিও আপনাদের মন জয় করবে। রচনা রাজদীপ চক্রবর্তী, অগ্নিদেব সান্যালের ভূমিকায় সুদীপ্ত সরকার, সম্রাট ও আব্দুলের ভূমিকায় মৃন্ময় মান্না, মিস্টার প্যাটেল ও সূর্য ভট্টের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ইন্সপেক্টর সরকারের ভূমিকায় বাক্য বাগিশ, সুলেমান আলী ও সুনীলের ভূমিকায় জয় ভট্টাচার্য। গল্প পাঠ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, রাজদীপ চক্রবর্তীর লেখা প্রাচীন আবিষ্কার। 1766 BC, চায়না। সম্রাট চেন ত্যাং নিজের কক্ষে অধৈর্য হয়ে পায়চারি করছেন। সামনে হতবম্ব হয়ে দাঁড়ানো কি কুংচি প্রশ্ন করলেন, কি ব্যাপার সম্রাট, আপনাকে এত বিচলিত লাগছে কেন? আমাদের পরীক্ষা তো সফল হয়েছে। সম্রাট প্রচণ্ড বিরক্ত কণ্ঠে বললেন, ব্যাপারটা কি বুঝতে পারছ না? এই আবিষ্কার যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে কি হবে বুঝতে পারছ? কি কুংচি ধীর কণ্ঠে বললেন, সম্রাট আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন, এই আবিষ্কার কে হাতাতে পারবে, তাও আবার আপনার সাম্রাজ্য থেকে? বুঝতে পারছ না, এই জিনিস যে সে জিনিস নয়, এর ক্ষমতা দেখে আমি সত্যি স্তম্ভিত। স্বীকার করতেই হচ্ছে তোমার হাতে জাদু আছে, কিন্তু কি জানো তো, আমি তো আর চিরকাল থাকবো না, তুমিও না। তাই এই জিনিস আমরা যদি রেখে যাই, পৃথিবীর জন্য একটা বড় বিপদ নিয়ে আসতে পারে। ওহ, কেন যে তোমায় আমি এটা বানাতে বলেছিলাম। আপনি ঠিকই বলেছেন সম্রাট, কিন্তু এখন উপায়? উপায় একটাই, চি, আমাদের এখনই এটাকে ধ্বংস করে দিতে হবে, আর একটুও বিলম্ব করা চলবে না। কি বলছেন সম্রাট, আমাদের এতদিনের মেহনত, এত গবেষণা সব তাহলে জলে গেল? মানুষের বিপদের থেকে তোমার কাছে তোমার আবিষ্কারটা বড় হলো, চি। না না, আর কথা বাড়িও না, আমি এখনই হুকুম দিচ্ছি ওটা ধ্বংস করো, আর তোমার গবেষণার যাবতীয় ফলাফল কাগজপত্র সব নিয়ে এসো, ওগুলো পুড়িয়ে ফেলা হবে। যথা আজ্ঞা সম্রাট। কি কুঞ্চি ধীর পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তার এত মেহনত, এত পরিশ্রম আজ নিজের চোখে ধ্বংস হতে দেখতে হবে। অন্যমনস্কভাবে নিজের বাড়ি ফিরে নিজের কাজের ঘরে গিয়ে দেখেন সূর্য ভট্ট বসে আছেন। চিকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, আপনাকে এত বিমর্ষ লাগছে কেন? চি সম্রাটের হুকুমের কথা বলতে সূর্য ভট্ট বললেন, মানে আপনারা তো মেহনত চলে গেল। আমার মেহনত বলো না সূর্য, এটা আমাদের মেহনত। তুমি প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে ছিলে, তোমার মতো সহকারী না পেলে এই আবিষ্কার আমার পক্ষে সম্ভব হতো না। কি আর করা যাবে, আমাদের এত মূল্যবান আবিষ্কার মূল্যহীন হয়ে গেল, হয়তো কেউ জানতেও পারবে না এই আবিষ্কারের কথা। কি কুংচি নিজের সমস্ত গবেষণার কাগজ গুছিয়ে নিয়ে বলে উঠলেন, আচ্ছা তোমার কাছে এই গবেষণার কাগজের নকল করা আছে না? সূর্য ভট্টের মুখ উজ্জ্বল হয়ে উঠল, আছে। বাহ, তাহলে এক কাজ করো, আজই সেই সব নিয়ে তুমি ভারতবর্ষের জন্য রওনা হয়ে যাও, কিন্তু সাবধান, এই কাগজপত্র যেন কারুর হাতে না পড়ে, শুধু তুমি জানবে এটা কোথায় আছে। আমি চাই না আমাদের আবিষ্কারটা একেবারে হারিয়ে যাক, আবার এও চাই না যে এটা কোনো বদলোকের হাতে পড়ুক, বুঝেছ? সূর্যভট্ট ঘাড় নেড়ে বললেন তিনি বুঝেছেন। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন ভারতের উদ্দেশ্যে।
কিকুংচি নিজের জিনিসপত্র নিয়ে রাজপ্রাসাদের দিকে পা বাড়ালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, হায় রে, নিজের চোখেই দেখি নিজের আবিষ্কারের বিনাশ। ২০১৪ ভদোদরা, গুজরাট। রুস্তম খানের বাড়িটা বিশ্বামিত্রী নদীর গা দিয়ে এগিয়ে বেশ একটা নিরিবিলি জায়গায়। রুস্তমের বয়স প্রায় ৭০, ব্যাচেলার মানুষ, নিজের কাজ নিয়েই থাকেন। আপন বলতে একটিমাত্র ভাগ্নে আব্দুল, যে থাকে কলকাতায়। মোবাইলটা বেজে ওঠায় সেটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে উঠল। নম্বর ছাড়া প্রাইভেট নাম্বার থেকে কলটা আসছে। কম্পিত হাতে কলটা ধরে কানে দিলেন রুস্তম খান। আপনার রিসার্চের কাজ কতদূর এগোলো মিস্টার খান? কে বলছেন? সেটা আপনার না জানলেও চলবে, শুধু এটা জেনে রাখুন আমি খুব একটা ভালো মানুষ নই। আর হ্যাঁ, আপনি যদি নিজের ভালো চান এখনই আমাকে সব তথ্য দিয়ে দিন। আমাকে ভয় দেখিয়ে বা থমকিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি যেই হন আমার রিসার্চের কোনো খবরই আপনাকে দেব না। সে আপনি যা ভালো বোঝেন। তবে কি জানেন তো, আপনি না বললেও ওই খবর আমি ঠিক পেয়ে যাব। দেশে আইন কানুন এখনো আছে, আপনি বাঁচতে পারবেন না। হাসালেন মিস্টার খান, এই দেশের আইন আমার কিছুই করতে পারবে না। যাক, তবু আপনাকে ভাবার জন্য এক ঘন্টা সময় দিলাম, মত যদি বদলান ভালো, না হলে। আর আপনি যদি পালানোর কথা ভাবেন লাভ নেই, আমার লোক ২৪ ঘন্টা আপনার বাড়িতে নজর রাখছে, বেরোলেই গুরুম। ফোনটা কেটে গেল। রুস্তম খান ধপ করে সোফায় বসে পড়লেন। তিনি জানেন যে তাঁর রিসার্চ হাতানো অত সহজ নয়। লোকটা যেই হোক, সে তাঁর সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না, আর সেই কারণে তাকে মারবে না। কিন্তু এভাবে কতদিন তিনি চালাতে পারবেন? তিনি যে রিসার্চ করছেন সেটাই বা লোকটা জানল কী করে? প্রচণ্ড গোপনীয়তার সাথে কাজ করছেন তিনি, এটা বাইরের লোকের জানার কথা নয়। তবে কি চেনা জানা কোনো লোক? কে এসে? পুলিশকে এখনই একটা খবর দেওয়া দরকার। তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন করে ব্যাপারটা জানালেন রুস্তম। অফিসার জলদি আসছেন জানালেন। ফোনটা রেখে একটু চিন্তা করতে যাবেন এমন সময় আবার ফোন বেজে উঠল, সেই পার্সোনাল নাম্বার। কাজটা ভালো করলেন না মিস্টার খান, ভেবেছিলাম শান্তিতে সবকিছু হয়ে যাবে, কিন্তু আপনি যে আমাকে নিজের বেশি শক্তি দেখাতে বাধ্য করলেন। তৈরি থাকুন, পুলিশ আসার আগেই আমি আসছি। ফোনটা কেটে গেল। রুস্তম বুঝলেন সময় নেই আর, পালানোর চেষ্টা বৃথা। যে লোক তার ফোন ট্যাপ করেছে সে যে তাকে নজরে রেখেছে বলাই বাহুল্য। তিনি জানেন মোড়ে গেলেও রিসার্চের ব্যাপারে কিছুই বলবেন না, কিন্তু এটাও তো ঠিক যে ওটা কারুর জানা উচিত। কি করা যায় ভাবতে ভাবতেই মাথায় এলো আব্দুলের কথা। সঙ্গে সঙ্গে ফোন থেকে SMS পাঠালেন তিনি, এই আশায় যে আব্দুল পারবে সব বুঝে নিতে। করিডোরে জুতোর আওয়াজ পাওয়া গেল। রুস্তম বুঝলেন সময় শেষ। লন্ডন, ডক্টর ডেভিড ব্রাউন ঘুমোতেই পারছিলেন না। একই সঙ্গে আনন্দ আবার উত্তেজনা দুটোই হচ্ছিল তার। ডক্টর ব্রাউন ছিলেন ডক্টর রুস্তমের সহপাঠী, একসাথে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন তারা। ডক্টর শেষ করে ডক্টর রুস্তম ভারতে ফিরে যান, কিন্তু দুই বন্ধুতে বেশ ভালো যোগাযোগ ছিল। ডক্টর রুস্তমের গবেষণার ব্যাপারে তিনি কিছুটা জানতেন, কিন্তু অত গোপন ব্যাপার বলে তাকে পুরোটা বলেননি ডক্টর রুস্তম। তবে সকালে ফোনে তিনি যা বললেন তাতে ডক্টর ব্রাউনের উত্তেজনা আর হৃৎকম্পন দুটোই যে দ্বিগুণ হয়ে গেছে তা বলাই বাহুল্য। ডক্টর রুস্তম বলেছিলেন যে গবেষণা প্রায় সফল, কিন্তু কিছু জায়গায় তাঁর সাহায্যের প্রয়োজন, আর তাই তিনি ডক্টর ব্রাউনকে নিমন্ত্রণ করছেন ভারতে গিয়ে তাঁর সঙ্গে কাজ করবার জন্য। এমন প্রস্তাব ছাড়া চলে না, তাই ডক্টর ব্রাউন এক কথায় রাজি। বলে দিলেন বিকেলে ফ্লাইট ধরছেন, আগামীকালই দেখা হচ্ছে। প্লেনে অবশ্য ডক্টর ব্রাউনের ঘুমটা ভালোই হয়, ফ্লাইট ছাড়তেই তাই চোখ বুজে ফেললেন, কিন্তু ঘুম আর আসছে না। তিনি যেটুকু শুনেছেন তাতেই তাঁর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। এবার কিনা সচক্ষে দেখতে পারবেন, সেটা নিয়ে কাজ করতে পারবেন। উফ, আর তর্স হইছে না তার, কখন যে ফ্লাইটটা ল্যান্ড করবে।
কলকাতা, রাত প্রায় 12টা। আব্দুর রহমান বিছানায় শুয়ে ঘুমে তোরজোর করছিলেন। তার বয়স 50, পেশায় সরকারি উকিল, বিপত্নিক, একমাত্র ছেলে বিদেশে আছে। কোর্ট পুলিশ অপরাধীদের নিয়েই দিব্যি দিন কাটিয়ে চলেছেন। এই বয়সেও বেশ ফিট আছেন, নিয়মিত যোগ ব্যায়াম করেন, বলা চলে যথেষ্ট শরীর সচেতন তিনি। ঘুমটা সবে আসবে আসবে করছে এমন সময় মোবাইলের শব্দে চমকে উঠে দেখলেন একটা মেসেজ এসেছে, প্রেরক তার মামা রুস্তম। বেশ অবাক হলেন আব্দুল, এত রাত্রে মামার কি দরকার পড়ল? শরীর টরি খারাপ হলো না তো? তাড়াতাড়ি করে মেসেজটা পড়তে লাগলেন তিনি। ফলো দ্য কি, আনলক দ্য ট্যাপ, ফলো দ্য কিউ অ্যান্ড জাস্ট রান, দ্য ফ্লাওয়ার ক্যারেজ ইজ ডেঞ্জারাস, লেড বাই দ্য সান। আব্দুল বিছানায় উঠে বসলেন। মাঝরাত্রে মামার হলোটা কি, এসবের মানেটা কি, কিসের চাবি, কোন ট্যাপ, আর তা নিয়ে আব্দুল করবেই বা কি, আর কোথায় বা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেনই বা দাঁড়াবে, না কিছুই মাথায় ঢুকছে না। মামাকে ফোন করলেন তখনই, কিন্তু কি অদ্ভুত, ফোনটা অফ। ভাবনায় পড়লেন আব্দুল, এত রাত্রে এমন একটা মেসেজ পাঠিয়ে মামা ফোনটা অফ করে দিলেন কেন? পরের দিন রাত্রি, ভদৌদরা, এয়ারপোর্ট থেকে অগ্নি আর কোড়াকে নিয়ে বেরোলেন আব্দুল। খবরটা সকালেই পেয়েছেন তিনি, তার মামা রুস্তমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ থেকে ফোন করে সব বলেছে, রুস্তম নাকি নিখোঁজ হওয়ার আগে পুলিশকে জানিয়েছিলেন যে কোনো এক অজ্ঞাত পরিচয় লোক তাকে হুমকি দিচ্ছে, তার রিসার্চের তথ্য হাতাতে চাইছে। তারপর পুলিশ তড়িঘড়ি তার বাসস্থানে যায়, কিন্তু তার আগেই তিনি বেপাত্তা হয়েছেন। অগ্নি আব্দুলের বিশেষ বন্ধু, অনেক কেসে দুজনে মিলে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেছেন, তাই এমন পরিস্থিতি আসতেই সঙ্গে সঙ্গে আব্দুল ছুটে গেছিলেন তার বন্ধুর কাছে। অগ্নি এমন কেস ছাড়বার পাত্র নন, তাই সঙ্গে সঙ্গে দুই বন্ধুতে মিলে চলে এসেছেন বড়দায় রুস্তমের সন্ধানে। এয়ারপোর্টের বাইরে ওদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল, মন্ত্রী সুশীল প্যাটেল পাঠিয়েছেন। মিস্টার প্যাটেল রুস্তমের ভালো বন্ধু, তাছাড়া সরকারের এই হাই প্রোফাইল ব্যাপারটা তিনিই দেখছেন। আব্দুল আর অগ্নির থাকার বন্দোবস্ত তিনি করেছেন। গাড়িতে উঠে অগ্নি বললেন, আচ্ছা তোর কাছে কি তোর মামা কোনো ট্যাব রাখতে দিয়েছিলেন কখনো? আব্দুল মাথার চুলকে উত্তর দিলেন, না ভাই, না উনি কোনো ট্যাব রাখতে দিয়েছিলেন, নাই কোনো চাবি, আমি তো ভাই কিছুই বুঝি না। আচ্ছা এমন তো হতে পারে তোর মামা তার ট্যাবেই সব তথ্য রেখে দিয়েছেন, আর চাবি বা কি ওটা হলো সেটা খোলার পাসওয়ার্ড যেটা সংকেত আছে মেসেজের পরের লাইনে। মানে ওই ফ্লাওয়ার ক্যারেজ ইজ ডেঞ্জারাস লেড বাই দ্য সান, ওইটা বলতে চাইছিস? ওই লাইনটাই মনে হচ্ছে সব কিছুর উত্তর দিয়ে দেবে রে। তবে কোনো একটা কিউ থেকে ছোটার ব্যাপারটাও আছে, এভাবে হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে। গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। অগ্নি একটা সিগারেট ধরিয়ে বললেন, আমাদের ফলো করা হচ্ছে, পেছনে কালো গাড়িটা দেখছি সেই এয়ারপোর্ট থেকে পিছু ছাড়লো না। আব্দুল পিছনে ঘুরে দেখলেন, সত্যি একটা কালো হন্ডা সিটি ওদের গাড়িটার ঠিক পিছনে রয়েছে। একটু ভয় জড়ানো কণ্ঠে বললেন, এবার কি করবো রে আমরা? অগ্নি ধোঁয়া ছেড়ে মৃদু হেসে বললেন, কি আর করবো, চুপচাপ অপেক্ষা করবো, দেখি ওরা কি করে, আর তাছাড়া আমার অনুমান ভুলও হতে পারে। ওদের গাড়ি সোজা এসে দাঁড়ালো মন্ত্রী মিস্টার প্যাটেলের বাড়ির সামনে। অগ্নির অনুমান যে ভুল নয় তা বোঝা গেল এই দেখে যে গাড়িটা ওদের পিছন পিছন এসে একটু গতি কমিয়ে ঢিম তালে এগোতে লাগল, আর ওরা নামতেই স্পিড বাড়িয়ে হুশ করে চলে গেল। অগ্নি বললেন, ঘষা কালো কাছের জানলা গাড়িটায়, তাই ভেতর থেকে কোন বাবাজিরা আমাদের এসকর্ট করে এতদূর নিয়ে এলেন তা দেখা গেল না। যাক গে চল ভেতরে যাওয়া যাক। মিস্টার প্যাটেল যে শুধু এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তাই নয়, এলাকার একজন নামকরা মানুষ। এককালে তার পূর্বপুরুষরা ছিলেন এলাকার জমিদার, সারা এলাকায় এনাদের বিশাল নাম, যশ আর খ্যাতি। ডক্টর রুস্তমের একজন খুব ভালো বন্ধু এই মিস্টার প্যাটেল,
এক স্কুলে পড়াশোনা করেছেন আর এখনকার গবেষণায় সব রকমের সাহায্য করছিলেন। একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ঘটনার দুদিন আগে দিল্লি গেছিলেন আর খবর পেয়ে আজকেই ফিরে এসেছেন। বাড়িটাকে অবশ্য বাড়ি না বলে ছোটখাটো প্রাসাদ বললে মনে হয় না অত্যুক্তি হবে। তিনতলা বিরাট অট্টালিকা, মূল ফটক দিয়ে ঢুকেই বিশাল বাগান। অগ্নি চারপাশটা দেখতে দেখতে বললেন, বাবা এ তো বিশাল বড় লোক রে। আব্দুলও বেশ মনোযোগ দিয়ে চারিপাশটা দেখছিলেন, বললেন, তা হবে না, কত বড় জমিদারের বংশ। শুনেছি এনার ঠাকুরদা যা সম্পত্তি রেখে গেছেন তাতে নাকি এনাদের পরের 14 পুরুষ বসে বসে খেতে পারবে। তা ভালো, আতিথেয়তাটা মনে হয় ভালোই হবে। অগ্নি হাসতে হাসতে বললেন। একজন ভৃত্য ওনাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। মন্ত্রীমশাই আছেন দোতলায়, একতলাতে শুধু চাকর বাকরদের থাকার ব্যবস্থা। প্রকাণ্ড দালানে দুপাশে শাড়ি দিয়ে বেশ কটা ঘর। দালানের শেষ প্রান্তে একটা ফোয়ারা রয়েছে, তবে এখন আর সেটা থেকে জল পড়ে না। দালানের এক প্রান্ত থেকে ঘোরানো শ্বেত পাথরের সিঁড়ি, সিঁড়িটা উঠে গেছে দোতলায়। সেখানেও বিশাল দালান আর তার দুপাশে মোট 4 সুবিশাল ঘর। ভৃত্য অগ্নিদের নিয়ে দ্বিতীয় ঘরটায় প্রবেশ করল। ঘরটা অবশ্য বিশাল, মধ্যিখানে একটা বাঘ ছাল পাতা, দেওয়ালে সারি সারি ছবি, সবই পোর্ট্রেট করানো বোঝাই যায়। আর রয়েছে দুটো বাঘের মুখ আর একটা বাইসনের মুখ। কোরা সেগুলো দেখে ঘর ঘর শব্দ করে এগিয়ে গেল। অগ্নি তাড়াতাড়ি করে ওকে কোলে তুলে নিয়ে বললেন, আরে ওগুলো জ্যান্ত নয় রে, ওদের কতকাল আগেই পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে, তারপর মুখে খড় ভরে এমন ভাবে সাজিয়ে রাখা। ঠিক বলেছেন। শুনে অগ্নি ঘুরে তাকালেন, একটু এগিয়েই বসার জায়গা। ভেলভেটের 5 সোফা গোল করে রাখা আর মাঝখানে একটা কাঁচের টেবিল। বক্তা বসে আছেন সামনের সোফায়, দুর্দান্ত দেখতে ভদ্রলোককে। বয়স প্রায় 70 কাছাকাছি হলেও এখনো দারুণ স্বাস্থ্য। চেহারায় বেশ একটা আভিজাত্য রয়েছে, পরনে একটা সাদা রঙের শেরওয়ানি, মাথার চুল কাঁচা পাকা, ঠোঁটের ওপর একটা কাঁচা পাকা গোঁফ, নীলচে চোখের ওপরে রিমলেস চশমাটা যেন আভিজাত্যকে আরও সমৃদ্ধ করেছে। কেউ না বলে দিলেও অনায়াসেই বলা যায় ইনি মন্ত্রী সুশীল প্যাটেল। তার পাশের সোফায় পাশাপাশি বসে এক বিদেশি আর একজন মাঝবয়সী ভদ্রলোক। বিদেশি ভদ্রলোকের বয়সও প্রায় 70 কাছাকাছি, চোখে মুখে একটা বুদ্ধিদীপ্ত ঔজ্জ্বল্য লক্ষ্য করা যায়। পরনে একটা লাল রঙের ব্লেজার, চোখে কালো ফ্রেমের চশমা। আর পাশের ভদ্রলোকের 40 বছরের মতন বয়স, মাথার চুল বেশ পাতলা, পরনে একটা ছাই রঙের টি শার্ট আর জিন্স। ভদ্রলোক একটু অন্যমনস্কভাবে নিজের ডান হাতের বুড়ো আঙুল লক দিয়ে খাচ্ছিলেন। তাদের উল্টো দিকের সোফায় বসে পুলিশ ইন্সপেক্টর আর একজন বছর 25 মেয়ে। মেয়েটির মুখ বেশ মিষ্টি, পরনে একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ। অগ্নি সবাইকে নিরীক্ষণ করছেন দেখে মিস্টার প্যাটেল বললেন, আরে আসুন আসুন, আমি সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি, বলে ঠিক তার উল্টো দিকের সোফায় আঙুল দেখিয়ে বসতে বললেন। বাহ, আপনি তো বেশ ভালো বাংলা বলেন। অগ্নি সোফায় বসতে বসতে বললেন। মিস্টার প্যাটেল হাসি মুখে বললেন, আসলে এটার পুরো কৃতিত্বই রুস্তমের। ছোটবেলায় ও আমাকে ভালো বাংলা শিখিয়েছে, আর আমি ওকে গুজরাটি। তারপর ভাষাটা তো ভালো লেগে গেল যে রীতিমতো চর্চা করা শুরু করলাম। বাংলা বইও পড়তাম রুস্তমের কাছ থেকে নিয়ে। আর আমার মেয়ে লীনাও আমার দেখা দেখি বাংলায় বেশ সড়গড় হয়ে উঠেছে। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না। আব্দুল এবার বলে উঠলেন, ও আমার বন্ধু অগ্নিদেব সান্যাল, পুলিশে চাকরি করত, মামার অন্তর্ধানের ব্যাপারে আমায় সাহায্য করতে এসেছে। বাহ আব্দুল, খুব ভালো করেছো ওনাকে সঙ্গে এনে। আসলে আমরা তো পুরো চোখে অন্ধকার দেখছি, এমন করে রুস্তমকে কারা যে অপহরণ করলো। আচ্ছা, এবার বাকিদের সাথে একটু যদি পরিচয় করিয়ে দেন। মিস্টার প্যাটেল জিব কেটে বললেন, ও নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে দেখেছেন ওটা না করে আপনাদের সঙ্গে বকে চলেছি, বলে একে একে পরিচয় করিয়ে দিলেন। বিদেশি ভদ্রলোকের নাম ডক্টর ডেভিড ব্রাউন, রুস্তমের আমন্ত্রণে আজ বিকেলেই শহরে এসেছেন ওনাকে সাহায্য করবার জন্য। কিন্তু এসে রুস্তমকে না পেয়ে আর বাড়িতে পুলিশ দেখে ধন্দে পড়েন। তারপর পুলিশ ইন্সপেক্টর মিস্টার সরকার ওনাকে এখানে নিয়ে আসেন। মাঝবয়সী ভদ্রলোক হলেন মিস্টার সুবিনয় ঘোষ, রুস্তম যে বাড়িতে থাকতেন তার মালিক, আর মেয়েটি মিস্টার প্যাটেলের মেয়ে লীনা।
অগ্নি পরিচয় পর্ব সেরে মিস্টার প্যাটেলকে জিজ্ঞাসা করলেন, আপনার কি একটি মেয়ে? না না, আমার 3 সন্তান। লীনা সবচেয়ে ছোট, আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি দিল্লিতে। আর ছেলে সুনীল অবশ্য এখন একটা কাজে বাইরে গেছে। ও কোথায় চাকরি করে? আরে না না, চাকরি করবে কেন, আমার নিজেরই ব্যবসা রয়েছে, সেটাই দেখে। ও আচ্ছা, কিসের ব্যবসা আপনার? টেক্সটাইল, আর এক্সপোর্ট ইম্পোর্টও আছে। আচ্ছা বেশ। আচ্ছা সরকারবাবু, আমি যদি এ বিষয়ে একটু খোঁজখবর করি আপনার আপত্তি নেই তো? ইন্সপেক্টর সরকার একটা ইংরেজি খবরের কাগজ পড়ছিলেন। অগ্নির প্রশ্নে একটু চমকে উঠলেন, তারপর বললেন, কি বললেন? বললাম আমি যদি ডাক্তার রুস্তমের অন্তর্ধান নিয়ে একটু খোঁজখবর করি আপনার আপত্তি আছে? ইন্সপেক্টর সরকার কাগজটা ভাঁজ করতে করতে বললেন, দেখুন মশাই, সে আপনি যা খুশি করুন, আপনাকে তো আর আমি আটকাতে পারবো না। গণতান্ত্রিক দেশ যখন, যার যা খুশি সে তাই করে। করুন খোঁজখবর, দেখুন আপনি আমাদের থেকে বেশি এফিশিয়েন্ট কিনা। অগ্নি বুঝলেন ভদ্রলোক মোটেই আরেকজনের তদন্তভার নেওয়াটা ভালোভাবে নিতে পারছেন না, তাই হাসি মুখে বললেন, আরে আমি কি তাই বললাম নাকি? আমি তো আপনার সহকারী হিসেবে কাজ করব। আসলে পুলিশের কাজ ছাড়ার পর তো হাতে কাজ নেই, তাই অলস সময় কাটানোর একটা উপায় বলতে পারেন আর কি। কাজ তো আপনারাই করবেন, আমি শুধু মাঝে মধ্যে একটু টুকটাক কাজ করব। এতে ছিঁড়ে ভিজল। ইন্সপেক্টর সরকার বললেন, ও তাই বলুন, তা সে আপনি আমায় সাহায্য করতেই পারেন, তবে মনে হয় না দরকার পড়বে। সে কি, তার মনে আপনারা ডাক্তার রুস্তমের খোঁজ পেয়ে গেছেন? না, খোঁজ এখনো পাইনি, তবে এটা কাদের কাজ তা বুঝেছি। কাদের কাজ? সন্ত্রাসবাদী সুলেমান আলী আর তার দলের। আপনি শিওর? হ্যাঁ মশাই, ও বেটা এখানেই আস্তানা গেড়েছে বলে খবর ছিল বেশ কদিন থেকেই। ও বেটাই রথের লোভে ডক্টর রুস্তমকে গুম করেছে। রথ? অগ্নি আর আব্দুল প্রায় একসাথে বলে উঠলেন। ইন্সপেক্টর সরকার বললেন, ও আপনারা জানতেন না বুঝি, তা ভালো, ধরে নিন কিছু শোনেননি আর আমিও কিছু বলিনি। অগ্নি অবাক হয়ে আব্দুলের দিকে তাকালেন, ওর অবস্থাও একই রকম। কিসের রথ, আর তা নিয়ে হঠাৎ কেন কথা বলতে চান না ইন্সপেক্টর সরকার? তবে ওদের রক্ষাকর্তা হলেন মিস্টার প্যাটেল, বললেন, না না মিস্টার সরকার, ওনাদের অবশ্যই জানাতে হবে ব্যাপারটা। রুস্তমের রথের ব্যাপারে না জানলে ওনারা তো কিছুই বুঝতে পারবেন না। মিস্টার ব্রাউন, উইল ইউ প্লিজ টেল দোজ জেন্টলম্যান অ্যাবাউট দ্য রিসার্চ অফ ডক্টর রুস্তম? ডক্টর ব্রাউন এতক্ষণ চুপচাপ বসেছিলেন, মনে হয় ভাষা না জানা থাকায় অসহায়ভাবে সবার কথোপকথন বোঝার চেষ্টা করছিলেন। এবার একটু উত্তেজিত হয়ে উঠলেন, যাক এতক্ষণে কথা বলার সুযোগ এসেছে। মিস্টার প্যাটেল একজন চাকরকে ডেকে নিয়ে ডক্টর ব্রাউন আর অগ্নিদের জিনিসপত্র হোটেলে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। ডক্টর ব্রাউন ইংরেজিতে বলা শুরু করলেন, চীনের একসময় সম্রাট ছিলেন শেন ট্যাং, যেমন প্রতাপশালী ছিলেন তিনি তেমনই ছিল তাঁর বৈজ্ঞানিক প্রবল আগ্রহ। নানান বৈজ্ঞানিক আবিষ্কারের দায়িত্বে ছিল তাঁর প্রিয় বৈজ্ঞানিক কি কংচি। একবার সম্রাট ট্যাং চিকে দায়িত্ব দেন একটা উড়ন্ত রথ তৈরি করার জন্য। প্রায় বছর চারেকে মেহনতের পর চি সফল হন, তৈরি হয় এক অসাধারণ উড়ন্ত রথ যার ক্ষমতা ছিল অসামান্য। প্রচণ্ড গতিতে সেটা চলত, আর সেখান থেকে শত্রুদের ওপর নিক্ষেপ করা যেত ভয়ানক সব অস্ত্র, যা ওই রথের মধ্যে তৈরি করেছিলেন চি বিশেষ উপায়। সময়টা ভেবে দেখুন, যিশু পূর্ব প্রায় 1766 সালে এমন একটা আবিষ্কার। তো চি সেই রথ সফলভাবে উড়িয়ে নিয়ে গেছিলেন হুনান প্রদেশে। সম্রাট ট্যাং তো প্রথমে প্রচণ্ড খুশি হয়ে পড়েছিলেন এই অসাধারণ আবিষ্কারে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর মনে এক আতঙ্ক জন্ম নেয়।
এই আবিষ্কার যদি কোন বাদ লোকের হাতে পড়ে বা শত্রুপক্ষের হাতে পড়ে তাহলে তো মারাত্মক ক্ষতি হতে পারে। তাই তিনি হুকুম দিয়ে সেই উড়ন্ত রথটা ধ্বংস করে দেন আর চির গবেষণার সমস্ত কাগজ পুড়িয়ে দেন। যা, এমন আবিষ্কারের এমন করুণ পরিণতি! অগ্নি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। আব্দুল প্রশ্ন করলেন, মামা কি এমন আর একটা রথ বানানোর ব্যাপারে গবেষণা করছিলেন? কিন্তু কিভাবে? তো সব তথ্যই তো নষ্ট হয়ে গেছিল। না, ঠিক তা নয়। আগে পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। চির একজন ভারতীয় সহকারী ছিলেন, নাম সূর্য ভাট্ট। চির তাঁকে দায়িত্ব দেন গবেষণার সমস্ত নথি নিয়ে ভারতে চলে যাওয়ার জন্য। সূর্য ভট্ট সেই কাগজপত্র নিয়ে দেশে ফিরে আসেন। জানা যায় তিনি এসে উঠেছিলেন বিশ্বামিত্রী নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গ্রামে, যার নাম ভদ্রপাদ্রকা। এরপর অবশ্য ওনার বিষয়ে আর কিছুই জানা যায়নি। এরপর বহু বছর কেটে যায়। প্রায় 600 খ্রিস্টাব্দে এলাকায় প্রবল বন্যা হয়। তখন ভদ্রপত্রকার বাসিন্দারা বাধ্য হয়ে বিশ্বামিত্রী নদীর পূর্ব দিকে অবস্থিত গ্রাম বটপত্রকে স্থানান্তরিত হন। সেই গ্রামই আজকের ভডোদরা। হ্যাঁ, জানি। বটপত্রক মানে হলো বটগাছের পাতা, আর গ্রামটার মধ্যমণি ছিল একটা বিশাল বটগাছ। সেই গ্রামই আস্তে আস্তে সমৃদ্ধ হয়ে বদোদরা শহরে পরিণত হয়। এই শহরের আগের নাম ছিল বরোদা, কারণ ইংরেজরা এই শহরকে বলতো ব্রদারা, আর তার থেকেই ওই নামের উৎপত্তি। পরে অবশ্য 1974 সালে শহরের নামটা বদোদরা করে দেওয়া হয়। তা সে যাকগে, আপনি বলুন তারপর কি হলো। অযথা ইতিহাস টেনে এনে আপনার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করলাম। না না না, ব্যাঘাত নয়, বরং এই তাচ্ছাগুলো গুরুত্বপূর্ণ। শোনা যায় সূর্য ভট্টের এক বংশধর ওই রথ তৈরির গবেষণার সমস্ত কাগজ এই শহরের কোথাও লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা যে কোথায় তা কেউ জানে না। অনেকের ধারণা ওই বিশাল বটগাছটার নিচে কোনো একটা জায়গায় সেটা পোঁতা আছে, কিন্তু কেউই তার হাদিস পায়নি। রুস্তম এই বিষয় নিয়ে গবেষণা করছিল বছর তিনেক আগে থেকে। হঠাৎ কোন একটা বইতে এটার বিষয় পড়ে প্রবল আগ্রহ জাগে ওর। এই নথিপত্র কোথায় আছে সেটা বার করার চেষ্টায় ছিল। ওর মতে এই রথ আবিষ্কারের প্রধান কারিগর সূর্য ভাট্ট ছিলেন, কারণ রথের সঙ্গে রামায়ণ মহাভারতের রথের অদ্ভুত মিল। রুস্তম আমায় বলেছিল কাগজপত্রের হাদিস নাকি পাওয়া গেছে। ও এবার আসল কাজে মন দিতে চায়, তাই আমায় ডেকে পাঠায়। আসল কাজ মানে কি, রথের পুনর্নির্মাণ? হ্যাঁ, আর সেটা খুব চাড়াচাড়ি শুরু করতে চেয়েছিল। ও বলেছিল এত সুন্দর নথি আর নকশা আছে যে ও জানা কি যে কেউ তৈরি করতে পারে। বাবা, বলেন কি! ইন্সপেক্টর সরকার এবার বলে উঠলেন, তাহলেই বুঝুন এই তথ্য হাতানোর জন্য সুলেমান কি কি করতে পারে। সে তো বটেই, এই জিনিস যদি ওরা বানাতে পারে তাহলে তো আর কথাই নেই। কিন্তু প্রশ্ন হলো, এত সিক্রেট একটা গবেষণার খবর সুলেমান পেল কি করে? সেটাই তো ভাবাচ্ছে মশাই। তবে সুলেমানের খোঁজে চারপাশে পুলিশ লাগানো হয়েছে, ও ব্যাটা ধরা পড়বেই, আর তাহলেই জানা যাবে ওর চটটাকে। গবেষণার ব্যাপারে কে জানতো? এই ঘরে যারা রয়েছেন সবাই জানতেন, সুনীল জানত আর মিস্টার যোশী জানতেন। মিস্টার যোশী কে? হেড লাইব্রেরিয়ান, বদধরা সেন্ট্রাল লাইব্রেরি। ডক্টর রুস্তম ওনার কাছে যেতেন বহুদিন ধরে এ বিষয়ে নানা বই সংগ্রহ করতে। সেই থেকেই বোধহয় উনি জানতেন গবেষণার কথা। তবে হ্যাঁ, প্রগ্রেস নিয়ে উনি কিছুই জানেন না, আমি নিজে জেরা করে দেখেছি। আর আপনি কিভাবে জানতেন মিস্টার ঘোষ? সুবিনয় ঘোষ মনোযোগ দিয়ে সব শুনছিলেন। এবার বললেন, মানে আসলে হলো কি, রুস্তম দ্বারা তো তিন পুরুষ ধরে আমাদের বাড়িতেই ভাড়া থাকে, তাই ওর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে ওই দাদা ভাইয়ের মতো। আসলে রুস্তমদার ঠাকুরদা চাকরির জন্য যখন এই শহরে আসেন, আমার ঠাকুরদা ওনাকে বাড়িটা ভাড়া দেন। আমরা বাঙালি বলে ওনাদের আরও সুবিধে হয়,
আস্তে আস্তে ওনাদের সাথে আমাদের সম্পর্কটা দারুণ হয়ে যায়। সেই থেকে ওরা এখানেই থাকেন, তাই রুস্তমদার কাজের ব্যাপারে আমাকে বলেছিলেন, তবে ওইটুকুই যে উনি নথিগুলো পার করেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি তার থেকে কিছুই বেশি জানি না। তো আপনি কোথায় থাকতেন, মানে কোন তলায়? আমি পরিবার নিয়ে দোতলায় আর তিনতলায় থাকি, রুস্তমদা একতলায় থাকতেন। আপনার বাড়ি থেকে জড়জন্ত একটা লোক অপহৃত হয়ে গেল আর আপনি কিছুই জানতে পারলেন না? আসলে হলো কি, ওই দিন তো আমরা কেউ বাড়ি ছিলাম না, আমার পিস্তুতো বোনের বিয়ে ছিল, আমি সপরিবারে ওদের ওখানেই গেছিলাম দুদিন আগেই, খবর পেয়ে কালই এসেছি। আপনাদের কি ধারণা ডক্টর রুস্তম বেঁচে আছেন? এবার কথা বললেন মিস্টার প্যাটেল। দেখুন, মিস্টার ব্রাউনের কথা শুনে যা বুঝলাম, তাতে রক তৈরি করতে হয়তো ওদের রুস্তমের দরকার হবে না, কিন্তু নথিপত্র মনে হয় ওরা কোনো রকমেও রুস্তমের থেকে পায়নি, তাই ওকেই সঙ্গে করে নিয়ে গেছে। আমার ভয় হচ্ছে এটা ভেবে ওরা যদি কোনোভাবে ওর থেকে নথি বের করে নিতে পারে, তাহলে পিশাচগুলো রুস্তমের বড়সড় কোনো ক্ষতি না করে দেয়। কাল একটু লাইব্রেরি যাব, মিস্টার জোশীর সঙ্গে কথা বলা দরকার। বেশ, তো রুস্তমের গাড়িটাই তো রয়েছে, ওটা নিয়ে নেবেন, আর আমি একজন ড্রাইভার দিয়ে দেবো। কি না, ড্রাইভার লাগবে না, আব্দুল চালাবে, ও তো এই জায়গাটা চেনে, কারণ আমাদের হয়তো আরও কোথাও যেতে হতে পারে। মিস্টার প্যাটেল সম্মতিসূচকভাবে ঘাড় নাড়লেন, সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে গেলেন তিনি। ডিনার একেবারে রাজকীয়, এত রকম নিরামিষ পদ ভাবাই যায় না। কি নেই সেখানে, ভাত, রুটি, লেন্টিল ডাল, ভাকরি, ঠেপলা, ফেফড়া, ধোকলা, মুঠিয়া, জিলিপি, আরও কত কি, আর প্রতিটা জিনিসেরই স্বাদ অতুলনীয়। আব্দুল খেতে খেতে বললেন, একটা কথা আপনাদের বলা হয়নি, মামা নিরুদ্দে সবার আগে আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন। সবাই বেশ মনোযোগ দিয়ে খাবারের স্বাদ নিচ্ছিলেন। এই কথায় আচমকাই যেন সবার খাবারের প্রতি আসক্তি কমে গেল, জিজ্ঞাসা দৃষ্টিতে সবাই আব্দুলের দিকে তাকালো। ইন্সপেক্টর সরকার বলে উঠলেন, সে কি মেসেজ? আব্দুল পকেট থেকে মোবাইলটা বার করে মামার মেসেজটা খুলে সামনে এগিয়ে দিলেন। সরকার সেটা পড়ে বললেন, এ আবার কি? মিস্টার প্যাটেল বললেন, তোমার কাছে কোনো ট্যাবে কি তোমার মামা কখনো কিছু লিখে গেছেন? না, আমি তো ট্যাব কিনেছি গত বছর, আর তারপর থেকে মামার সাথে কখনো দেখাই হয়নি, কাজেই আমার ট্যাবে ওনার কিছু লিখে রাখা তো অসম্ভব, আর উনি আমাকে নিজে কখনো কোনো ট্যাব রাখতে দেননি। ভারী আশ্চর্যের ব্যাপার তো, তাহলে ট্যাবের কথা তোমায় লিখলেন কেন, কিছু গোপন করছো না তো? না মিস্টার প্যাটেল, আমি কেন কিছু গোপন করতে যাব? কে জানে, তবে তুমি যে তোমার মামার গবেষণার ব্যাপারে কিছু জানতে না, সেটা খুবই আশ্চর্যের। মানেটা কি, আপনি কি আমায় সন্দেহ করছেন নাকি? এবার কথা বললেন অগ্নি। দেখুন, ব্যাপারটা সত্যি বেশ গোলমেলে, আর আব্দুল যখন বলছে যে ও জানে না, তখন আপাতত ওকে বিশ্বাস করে আমাদের উচিত মেসেজের মানেটা উদ্ধার করার চেষ্টা করা। ফলো দ্য কি, আনলক দ্য ট্যাব, ফলো দ্য কিউ অ্যান্ড জাস্ট রান, দ্য ফ্লাওয়ার ক্যারেজ ইজ ডেঞ্জারাস, লিড বাই দ্য সান। একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে কোনো ট্যাবের ব্যাপার তো আছেই, আর কি সম্ভবত সেটা খোলার পাসওয়ার্ডকে বোঝাচ্ছে। মিস্টার সরকার, আমরা কালই একবার ডাক্তার রুস্তমের বাড়িতে যাব, ভালো করে খুঁজে দেখতে হবে। বলাই বাহুল্য, এরপর আর কারোরই খাওয়ার প্রতি বিশেষ আকর্ষণ ছিল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে সবাই বেরিয়ে পড়লেন। মিস্টার প্যাটেলের গাড়ি অগ্নি, আব্দুল আর ডক্টর ব্রাউনকে হোটেলে ছেড়ে দিল। প্রত্যেকের জন্য আলাদা রুম বুক করা ছিল। সবাইকে শুভরাত্রি বলে বিদায় জানিয়ে অগ্নি কোড়াকে নিয়ে নিজের রুমে ঢুকে পড়লেন। ফ্রেশ হয়ে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে অগ্নি বললেন, ব্যাপারটা খুবই প্যাঁচালো রে কোড়া, এতগুলো লোক জানতো এই গবেষণার বিষয়, এদের মধ্যে সুলেমানকে কে খবরটা দিয়েছে সেটা বার করা সত্যিই কঠিন কাজ, আর মিস্টার প্যাটেলের কথাও ভাবতে হবে। সত্যি তো খুব অবাক ব্যাপার যে ডাক্তার রুস্তম গবেষণার ব্যাপারে এতজনকে বলেছেন, অথচ আব্দুলকে কিছু বলেননি। ও সব জেনে বুঝে অভিনয় করছে না তো, আর আমায় এনেছে অ্যালিবাই বাড়ানোর জন্য।
তেমন যদি হয় তাহলে খুব সতর্ক থাকতে হবে। তবে আসল কাজ কালকে, প্রথমে ডক্টর রুস্তমের বাড়ি গিয়ে ট্যাপ খোঁজা আর তারপর সেন্ট্রাল লাইব্রেরি গিয়ে মিস্টার যোশীর সঙ্গে কথা বলা। আসল ব্যাপার কি জানিস, রহস্য আসলে তিনটে। এক, ডাক্তার রুস্তমকে কে অপহরণ করল, সুলেমান নাকি অন্য কেউ? দুই, যদি সুলেমান হয় তাহলে তাকে সব খবর দিল কে? আর তিন, মেসেজের বক্তব্যটার মানেটা কি? যাক, অনেক রাত হলো, চল শুয়ে পড়ি, কালকে আবার অনেক কাজ করতে হবে। সকালবেলায় ইন্সপেক্টর সরকার চলে এলেন ঠিক 9টার সময়। অগ্নি আর আব্দুল তখন চা জলযোগ সারছিলেন, তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। পুলিশের গাড়ি দাঁড়িয়েই ছিল, ওরা উঠতেই রওনা দিয়ে দিল। মিস্টার সরকার গাড়ির সামনে সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিলেন, তারপর বললেন, ট্যাবের ব্যাপারটা যদি আগে জানা থাকতো তাহলে কালকেই খুঁজে দেখতাম, ওটা সুলেমানের হাতে পড়ল কি না কে জানে। অগ্নি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা ডাক্তার রুস্তমের ঘরটা কি তোলপার করে রেখেছে অপরাধীরা? তা বলতে, যাকে বলে একেবারে লন্ড ফন্ড করে রেখেছে মশাই। তার মানে অপরাধীরা জিনিসটা পায়নি, আর ডাক্তার রুস্তমও কিছু বলেননি, কারণ যদি ওরা আসল জিনিসটা পেয়ে যেত তাহলে ডাক্তার রুস্তমকে বাঁচিয়ে রাখত না। আমারও তাই মনে হয়, তবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে খুঁজে বার করতেই হবে, না হলে বিপদ হয়ে যেতে পারে। গাড়িটা টোল প্লাজা ছাড়িয়ে আহমেদাবাদ ফতোদরা এক্সপ্রেসওয়ে ধরল। অগ্নি বললেন, বাবা, ডাক্তার রুস্তমের বাড়ি কত দূরে? বাড়িটা শহরের একেবারে শেষ প্রান্তে নিরিবিলি জায়গায়। আমি মামাকে অনেক বলেছিলাম যে এত দূরে থাকার কি দরকার, কিন্তু ওনার ওই একই বক্তব্য। একে তো এতদিনের সম্পর্ক বাড়িওয়ালাদের সাথে, আর তাছাড়া ওনার কাজের জন্য এমন নিরিবিলি জায়গায় বেশ ভালো। হাইওয়ে থেকে প্রায় আধ ঘন্টা গিয়ে তারপর বাঁ দিকে যেতে হবে। এই হাইওয়ের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছিস, এখানে কোনো বাইক চালানোর অনুমতি নেই। সত্যি তাই, অগ্নি বললেন, ভালো নিয়ম, অন্তত কিছু দুর্ঘটনা কমবে। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে দাঁড়ালো একটা তিনতলা বাড়ির সামনে। বাড়িটার আশেপাশে মাত্র 4টে বাড়ি, তাও বেশ দূরে দূরে, গাছপালা দিয়ে ঘেরা বেশ একটা মনোরম জায়গা। মূল ফটক দিয়ে ঢুকে করিডোর, যার বাঁ পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, আর একটু এগিয়ে দুপাশে মোট 3টে ঘর আর একটা রান্নাঘর। মিস্টার সরকার বললেন, প্রথম ঘরটা হলো স্টাডি, তার পাশেরটা হলো বেডরুম, উল্টো দিকের ঘরটা মনে হয় গেস্ট রুম। কোন ঘর থেকে দেখা শুরু করবেন? স্টাডি থেকেই শুরু করা যাক। স্টাডিটা বেশ ছিমছাম, একটা বেশ বড় টেবিল, দুটো চেয়ার আর একটা কম্পিউটার ছাড়া বিশেষ কিছু নেই। দেওয়ালে একটা বুক শেলফ রয়েছে, তাতে দেশ বিদেশের নানান বই, সবই প্রায় পুরাতত্ত্ব নিয়ে বা প্রাচীন ইতিহাস নিয়ে। রামায়ণ মহাভারত তো রয়েছে, তার সঙ্গে গীতা কুরআন আর বাইবেলও রয়েছে। অগ্নি বললেন, পুরাতন ইতিহাস নিয়ে বিস্তর চর্চা আছে দেখছি তোর মামার। তার বলতে, ওই নিয়েই তো সারাটা জীবন কাটিয়ে দিলেন, ওটাই বলতে পারিস মামার একমাত্র আকর্ষণ। মিস্টার সরকার বিরক্ত হয়ে বললেন, কি জ্বালা, আরে মশাই আমার তো অন্য কাজ আছে নাকি, আগে খোঁজটা হোক, তারপর আপনারা যত ইচ্ছে রামায়ণ মহাভারত নিয়ে চর্চা করবেন। অগ্নি মৃদু হেসে বললেন, মশাইয়ের মনে হয় সাহিত্যে বিশেষ একটা ইয়ে নেই। তা বেশ, কাজই হোক, সাহিত্য চর্চার জন্য তো অগাধ সময় পড়েই আছে। টেবিলটার অবস্থা একেবারে শোচনীয়, কাগজপত্র একেবারে লন্ডভন্ড করা রয়েছে, বেশ কিছু ফাইল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, খাতাপত্র যত্রতত্র পড়ে আছে, কিছুর পাতা ছেঁড়া তো কিছুর মলাট। অগ্নি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, বোঝো, এই যে একেবারে দক্ষ যজ্ঞবাদী রেখে গেছে, এখান থেকে কিছু খুঁজে পাওয়া তো দুঃসাধ্য কাজ। হলো তাই, প্রায় আধ ঘন্টা খুঁজেও তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। কম্পিউটারটা অন করেও দেখা হলো, তাতে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। অগ্নি বললেন, এটাই আশা করেছিলাম, যদি দরকারি কিছু থাকেও তাকে আর বোম্বেটেরা ফেলে রেখে গেছে। চলুন অন্য ঘরগুলো খুঁজে দেখা যাক। পাশের ঘরে যেতে যেতে অগ্নি প্রশ্ন করলেন, আচ্ছা ডাক্তার রুস্তমের মোবাইলটা কি পাওয়া গেছে?
মিস্টার সরকার ঘাড় নেড়ে বললেন, না মশাই, ওনার সাথে সেটাও গায়েব। সিম কার্ডটাও বন্ধ করে দিয়েছে অপরাধীরা, আমরা কোনো ট্রেস পাচ্ছি না ওনার। শোবার ঘরটা পুরো খালি, একটা ক্যানভাসের ফোল্ডিং খাট আর একটা আলমারি, আসবাব বলতে এই আলমারিটায় কিছু কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। অগ্নি বললেন, ডাক্তার রুস্তম সাবধানী লোক, আমরা বৃথাই খুঁজছি, ও জিনিস পাওয়া খুব কষ্টকর। আর তাছাড়া আমি খুঁজেছি গতকাল, কিচ্ছু পাইনি। তা তো বটেই, তবে ট্যাবের ব্যাপারটা তো আপনি কাল জানতেন না, তাই আবার আসা, নহিলে আর আসতাম নাকি। চলুন এবার গেস্ট রুমটা দেখে আসি। গেস্ট রুমটা বেশ গোছানো রয়েছে, বোঝাই যাচ্ছে যে ডক্টর ব্রাউনের থাকার ব্যবস্থা এখানেই করেছিলেন ডক্টর রুস্তম। ঘরে একটা খাট, একটা আলমারি আর দুটো চেয়ার রয়েছে। অগ্নি আলমারিটা খুলতে গেলেন, কিন্তু ওটা বন্ধ। মিস্টার সরকার বললেন, আলমারিটা লক করা ছিল বলে উনি কাল দেখতে পারেননি, আর সঙ্গে মাস্টার কী আছে খুলে দেখবেন বলে পকেট থেকে একটা চাবি বার করে আলমারিটা খুললেন। কিন্তু আশ্চর্য, ভেতরে কিছুই নেই, পুরো খালি। আব্দুল অবাকভাবে বললেন, খালি আলমারিটা লক করা ছিল কেন? সেটাই তো কথা। আচ্ছা দেখুন তো আলমারির দেরাজে কি আছে। মিস্টার সরকার আবার তার মাস্টার কি দিয়ে দেরাজটা খুললেন। দেরাজটার ভেতরে দুটো জিনিস, একটা ল্যাপটপ আর একটা ট্যাব। অগ্নি বললেন, এই দুটো সম্ভবত ডাক্তার ব্রাউনের জন্য এখানে রাখা আছে বলে দুটোই অন করলেন, কিন্তু একটাও খুলল না, দুটোতেই পাসওয়ার্ড দেওয়া। অগ্নি বললেন, এই ট্যাবটা খোলার পাসওয়ার্ড নিশ্চয়ই ওই এসএমএসটাই আছে, আর তাছাড়া ডাক্তার ব্রাউন নিশ্চয়ই কিছু জানেন এই বিষয়ে। আপনি এই দুটো নিয়ে এখনই থানায় চলে যান আর ডাক্তার ব্রাউনকে জিজ্ঞাসাবাদ করুন, আর আমরা মিস্টার যোশীর সঙ্গে দেখা করে আসি। মিস্টার সরকার তৎক্ষণাৎ থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অগ্নি একটা সিগারেট ধরিয়ে আব্দুলকে বললেন, এবার ট্যাবটা খুলতে পারলেই মনে হয় একটা সমস্যার সমাধান হবে, নোটসগুলো পাওয়া যাবে, কিন্তু তোর মামাকে খুঁজে বের করাটাও তো জরুরি। চল আর দেরি না করে বেরিয়ে পড়ি। বাড়ির বাইরে ডক্টর রুস্তমের দুধ সাদা করলা গাড়িটা দাঁড়িয়েছিল, চাবি সকালেই মিস্টার সরকার দিয়ে দিয়েছেন। আব্দুল ড্রাইভার সিটে বসল, পাশে অগ্নি আর কোড়া গিয়ে বসল পেছনের সিটে। গাড়ি স্টার্ট করে আব্দুল বললেন, তোর কি মনে হয় বলতো, ডক্টর ব্রাউন সব জানতেন, উনি আসল পান্ডা? সেটা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু এটা তো দেখাই গেল যে উনি ডাক্তার রুস্তমের গবেষণার বিষয়ে অনেক কিছু জানতেন, তাই এটা তো হতেই পারে যে উনি ডাক্তার রুস্তমকে সরিয়ে দিয়ে পুরো ব্যাপারটা নিজের আবিষ্কার বলে চালাতে চেয়েছিলেন, আর ট্যাবটা ওনার জন্য বরাদ্দ ঘর থেকে পাওয়া গেছে। হতে পারে উনি ওটার ব্যাপারে জানতেন কিন্তু চেপে গেছেন, বা পাসওয়ার্ডটা জানেন না বলে এখনও নেননি। তবে লোকটাকে জেরা তো করতেই হবে, দেখা যাক মিস্টার সরকার কি তথ্য পান ওনার থেকে। গাড়িটা হাইওয়ে ধরতে আব্দুল একটু স্পিড বাড়িয়ে দিলেন, তারপর বললেন, আচ্ছা তুই সত্যি করে বলতো, আমাকেও তুই সন্দেহ করছিস না, ঠিক মিস্টার প্যাটেলের মতো? তদন্তে তো সন্দেহ প্রত্যেককেই করতে হয়, কাজেই তুই আর বাদ যাস কি করে। আব্দুল কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন, তারপর আতঙ্কিত স্বরে বললেন, কি সর্বনাশ, কালকে ওই কালো হন্ডা সিটিটা আজও আমাদের পিছু নিয়েছে রে। অগ্নি লুকিং গ্লাসটার দিকে চোখ দিলেন, সত্যি কালো গাড়িটা ওদের পেছনেই। বললেন, স্পিড বাড়া, ওরা আমাদের ধরতে পারলেই বিপদ। আব্দুল সঙ্গে সঙ্গে স্পিড বাড়িয়ে দিলেন, গাড়ি একশোর কাটা ছুঁয়ে নিল, পেছনে গাড়িটাও স্পিড বাড়িয়েছে। তবে আব্দুলের হাত ভালো, তাই একটা দূরত্ব বজায় রাখতে পারছিলেন তিনি। এক হাতে গিয়ার আর এক হাতে স্টিয়ারিং ধরে উত্তেজিত কণ্ঠে আব্দুল বললেন, কোনো মতে হাইওয়েটা পার করতে পারলেই হলো, তাহলে নিশ্চিন্ত। আরে 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 বলে প্রাণপণে ব্রেকটা চেপে দিলেন। সামনের মোড় থেকে একটা লাল ইনোভা গাড়ি বেরিয়ে এসে ঠিক ওদের গাড়ির সামনে তেরচাভাবে দাঁড়িয়েছে। অগ্নিদের গাড়িটা ক্যাঁচ করে বিকট শব্দ করে বেঁকে গিয়ে দাঁড়ালো, অল্পের জন্য সংঘর্ষ এড়ানো গেল। পিছনের গাড়িটা ওদের পাশে এসে দাঁড়ালো। অগ্নি তাড়াতাড়ি পেছনের সিটের দিকে তাকিয়ে চোখের একটা ইশারা করলেন, কোড়া তৎক্ষণাৎ সিটের নিচে ঢুকে পড়ল। কালো গাড়িটা থেকে চারজন সন্ডা মার্কার লোক নামল, তাদের গায়ে কালো গেঞ্জি আর প্যান্ট, মুখ কালো কাপড়ে ঢাকা। একজন এগিয়ে এসে পিস্তল বার করে অগ্নির কপালে ঠেকিয়ে বলল,
कोई चलाकी नहीं। दोनों बाहर आओ। ए हुसैन, तू एक गाड़ी चला के आ और आप दोनों हमारे साथ चलिए। हुसैन बोले लोकटा एगिए से अग्नि और अब्दुल के गाड़ी थेके नामिए दिए निजे ड्राइवर सीटे बसे गाड़ी चालिए एगिए गेल। प्रथम लोकटा प्रथमे अग्नि और पर अब्दुलर चोखे कालो कपड़ बेधे गाड़ी तुले दिल। तारपर ड्राइवर के निर्देश दिल चलो। थाना पहुंचे इन्स्पेक्टर सरकारेर चोख कपाले उठल। आगे थेके सेखाने तार अपेक्षाय बसे आछेन डॉक्टर ब्राउन और मिस्टर पटेल। मिस्टर पटेल ओनाके देखे प्रश्न करलेन, की ब्यापार मशाई, किछु पेलेन? হ্যাঁ পেয়েছি কিছু জিনিস, কিন্তু তার আগে বলুন আপনারা সকাল সকাল থানায় কি ব্যাপার? এদিকে কিন্তু ব্যাপার খুবই সাংঘাতিক। কাল রাতে মিস্টার ব্রাউনের উপর ওনার রুমে হামলা হয়েছে, ওনার জিনিসপত্র লুট হয়ে গেছে। সে কি, কখন হলো এসব? মিস্টার পটেল ডক্টর ব্রাউনকে ব্যাপারটা খুলে বলতে বললেন। ডক্টর ব্রাউন বেশ বিধ্বস্ত হয়ে বসেছিলেন। ধীরে ধীরে ইংরেজিতে বলতে লাগলেন, কাল রাত্রে মিস্টার পাচ্ছালে বাড়ি থেকে বের হয়ে হোটেলে পৌঁছালাম। তারপর ওনাদের বিদায় জানিয়ে নিজের রুমে ঢুকলাম। দরজা খুলছে মনে হলো ঘরের আলোটা নিভে গেল। অবশ্য সেটা আমার মনের ভুলও হতে পারে। সন্দেহ হলো ঘরের মধ্যে কি কেউ আছে, তাই আলোটা জ্বলে এগিয়ে গেলাম দেখার জন্যে। দু পা যেতেই হঠাৎ মাথায় আঘাত, চোখে অন্ধকার দেখলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেলল সকালে, উঠে দেখি আমার ব্যাগ লন্ড ভান্ড আর আমার ল্যাপটপের ব্যাগ আর নোটসের খাতা উঠাও। সঙ্গে সঙ্গে মিস্টার পাচ্ছালের কাছে যাই, উনি আমার এখানে নিয়ে আসেন। মিস্টার সরকার এবার বেশ মেজাজের সাথে বলে উঠলেন, ভালোই একটা গল্প বানালেন আপনার এলেম আছে মশাই। মিস্টার পটেল বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, মানে? মানে হলো এই যে এই গল্পটা পুরো গাঁজাখড়ি আর আমি মোটেও বিশ্বাস করছি না। কিন্তু কেন? কারণ ডক্টর রুস্তমের বাড়ি থেকে আমরা দুটি জিনিস পেয়েছি আজকে, একটা ল্যাপটপ আর ট্যাব। আর দুটো জিনিসই পাওয়া গেছে যে ঘরে ডক্টর ব্রাউনের থাকার কথা ছিল, সেই ঘরের আলমারি থেকে। বলুন মিস্টার ব্রাউন, কি জানেন ওই দুটোর ব্যাপারে? আর ট্যাবটা খোলার পাসওয়ার্ডটাই বাকি। মিস্টার পটেল বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। ডক্টর ব্রাউন একটু থতমত খেয়ে বললেন, আবার আপনি কি বলছেন আমি সেটা বুঝতেই পারছি না। ওই জিনিস দুটো ডক্টর রুস্তম আমার ব্যবহারের জন্য রেখেছিলেন, আর ওই যে পাসওয়ার্ড আমি জানবো কি করে? আর আপনি কি করে বলছেন যে আমার বক্তব্যটা মিথ্যা? দেখুন মাথা এখনো আঘাতে জাগ রয়েছে, বলে নিজের মাথার পেছনের দিকটা দেখালেন। সত্যি একটা কাল ছিটে পড়েছে সেখানে। কিন্তু ইন্সপেক্টর সরকার মানলেন না, বললেন, আপনি অত্যন্ত চালাক ডক্টর ব্রাউন, তাই নিজের মাথার চোট ফোট বলে সন্দেহটা অন্যদিকে ঘোরাতে চাইছেন। আমার বিশ্বাস, ইনফ্যাক্ট অগ্নিবাবুরও বিশ্বাস, যে আপনি কিছু না কিছু ভাবে জড়িত। আপনি জানতেন যে আপনার ঘরে একটা ট্যাব রাখা আছে? ডক্টর ব্রাউনের মুখ এই প্রশ্নে ফ্যাকাশে হয়ে গেল। বললেন, হ্যাঁ, মানে আপনার মানে ইয়ে আমি অনেক কানে শুনেছি। এবার বলুন তো বাপু, কাল ব্যাপারটা চেপে গেলেন কেন? আসলে মানে কাল বুঝতে পারিনি যে এটা এমন একটা বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবেছিলাম এটা মানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় সেটা ঠিক করার দায়িত্ব পুলিশের, আপনার নয়। আর তাছাড়া কালকে তো আব্দুলবাবু ওনার মামার মেসেজটা দেখালেন, সেখানে ট্যাবের কথা ছিল, অথচ আপনি তাও কিছু বললেন না। না মানে আমি টেনশনে ডক্টর ব্রাউনের কথা জড়িয়ে যাচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি চাপে পড়ে গেছেন। মিস্টার সরকার সেই সুযোগে গলা আরো বাড়িয়ে দিয়ে বললেন, আবার মানে? বলুন ডক্টর রুস্তম কোথায়, কাকে দিয়ে গুম করিয়েছেন, আর ট্যাবের পাসওয়ার্ডটাও বাকি। আমি জানি না, আমি কিছুই জানি না। ও ভাঙবেন কিন্তু মচকাবেন না। বেশ, দেখুন মিস্টার পটেল, আমি এনাকে হেফাজতে নিতে বাধ্য হচ্ছি। মিস্টার পটেল মন্ত্রমুগ্ধের মতন দুজনে কথাবার্তা শুনছিলেন। এবার বললেন, সে কি মানে উনি একজন বিদেশি আর তাছাড়া আমাদের গেস্ট, তাকে আপনি গ্রেপ্তার করবেন কিভাবে?
রাখুন আপনার অতিথি, ব্যাটা ঠগ। আমি এক্ষুনি ওর গ্রেপ্তারি পরোয়ানা আনিয়ে নিচ্ছি। ডক্টর ব্রাউন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অগ্নিবাবু এলে উনিও হয়তো কিছু প্রশ্ন করবেন। ডক্টর ব্রাউন অসহায়ভাবে বললেন, হেল্প মি মিস্টার পাচাল, আমি নির্দোষ। ঘাবড়াবেন না, আমি উকিলের সাথে কথা বলছি, আপনি নির্দোষ হলে আমি আপনাকে ঠিক বের করব। আমি এখন আসি মিস্টার সরকার। বলে মিস্টার প্যাটেল থানা থেকে বেরিয়ে গেলেন। প্রায় ঘন্টা দেড়েক চলার পর গাড়িটা থামল। অগ্নি আর আব্দুলকে নামিয়ে হাত বেঁধে চোখের বাঁধন খুলে দেওয়া হলো। অগ্নি চারিপাশটা দেখে নিলেন। একটা পরিত্যক্ত দোতলা বাড়ির সামনে তাঁরা দাঁড়িয়ে। বাড়িটা বেশ জীর্ণ অবস্থায় রয়েছে, বুঝাই যায় বহুকাল ব্যবহার হয়নি। বাড়িটার সামনে ডক্টর রুস্তমের গাড়িটাও দাঁড় করানো রয়েছে। কোরা কি করছে, অগ্নি মনে মনে ভাবলেন। তাকিয়ে দেখলেন গাড়িটার পেছনের সিটে জানলার কাঁচ খোলা আছে। মনে মনে ভাবলেন, যাক কোরা বেরোতে পারবে, কিন্তু তারপর ও কি করবে? পারবে কি ট্রেন কুকুরের মতো সাহায্য করতে? পারলে বুঝবো আমার ট্রেনিং সার্থক। চলিয়ে সেই লোকটা কথাটা বলে একটা ঠেলা লাগালো। অগ্নি বুঝলেন এদের সাথে পেরে ওঠা যাবে না, কাজেই যা বলছে তাই করতে হবে। লোকগুলো ওদের নিয়ে একতলা একটা ঘরে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে দিয়ে চলে গেল। ঘরটার জানলা বন্ধ, তেমন আলোই নেই। এক হাত দূরত্বে বসেও অগ্নি আব্দুলকে ভালোভাবে দেখতে পাচ্ছিলেন না। আব্দুল ভীত কণ্ঠে বললেন, এরা কারা বলতো? আমার মন বলছে শ্রীমান সুলেমান আলীর সাথে সাক্ষাৎটা হয়তো হয়ে যাবে। সে কি? তাহলে তো আমাদের সমূহ বিপদ। বন্ধু, বিপদ তো আছেই, তবে আমার বিশ্বাস তার থেকে উদ্ধার পাওয়ার রাস্তাও আছে। তবে এখন চুপ কর, পায়ের আওয়াজ আসছে। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে তিনজন লোক ঘরে ঢুকল। এত কম আলোতে অবশ্য কারুর মুখই স্পষ্ট নয়। একজন দরজাটা বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে পড়ল, আর অন্য একজন এগিয়ে এসে সামনে দাঁড়াল। এর ওপরনে কালো পোশাক, মুখ কালো কাপড়ে ঢাকা, আর তেমন কিছুই বোঝা যাচ্ছে না আলোর অভাবে। লোকটা বলল, নমস্কার, আমার নাম সুলেমান। নাম তো শুনেইছেন আশা করি। সুলেমানের গলাটা বেশ ভারী এবং কর্কশ, ঠিক যেমন চরিত্র তেমনই কণ্ঠস্বর। অগ্নি বেশ কঠিন স্বরে উত্তর দিলেন, হ্যাঁ তা শুনেছি, তবে কি জানো তো দুরকম মানুষের নাম সহজেই শোনা যায়, বিখ্যাত আর নয় কুখ্যাত। আর আমি যে প্রথমটা নই তা আপনি আশা করি ভালোভাবেই জানেন। তা জানি, তবে তুমি বাংলা জানলে কি করে তা বুঝলাম না। আরে ওটা যে আমার মাতৃভাষা। বলো কি, তুমি বাঙালি? হ্যাঁ, কিন্তু সেটা জরুরি কথা নয়, আসল কথাটা বলুন। কি কথা? ট্যাপটা কই? কিসের ট্যাপ? সুলেমান এবার এগিয়ে এসে ঠাস করে অগ্নির গালে একটা চড়কশি দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি বলুন, কোথায় ট্যাপটা? আপনার কাছে নাকি আপনার বন্ধুর কাছে? কি আব্দুল বাবু, মামার ট্যাপটা যে এবার দিতে হবে। বিশ্বাস করুন, আমাকে মামা কোনো ট্যাপ দেননি। আর আপনার নিজের ট্যাপটা? ওটা তো আমি আনিনি, ও তো কলকাতাতেই আছে। কি জ্বালায় যে পড়েছি না এই ট্যাব নিয়ে, মামা যে কি ফাঁসান ফাঁসালো আমাকে। এবার কথা বললেন অগ্নি, দেখো সুলেমান, আসল কথাটা হলো যে ট্যাবের ব্যাপারে আমরাও ধাঁধায় আছি। যে মেসেজটা ডাক্তার উস্তম পাঠিয়েছিলেন সেটায় কোনো একটা সংকেত আছে যেটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। বেশ, আমি আপনাদের 2 ঘন্টা সময় দিচ্ছি, ভেবে বার করুন ধাঁধার সমাধানটা, আর না পারলে কপালে অশেষ দুঃখ। আর হ্যাঁ, এটা জেনে রাখবেন যে ডক্টর ব্রাউনকে অ্যারেস্ট করলেও আমরা ওকে ঠিক ছাড়িয়ে নেব। আপনাদের সময় শুরু এখন থেকে। দরজার সামনে দাঁড়ানো লোকটাকে সুলেমান বলল, আমরা উপরে আছি, তুই দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে অপেক্ষা কর, আমি ঠিক 2 ঘন্টা বাদে আসছি। লোকটা সেই মতন দরজা ভেজিয়ে দিয়ে বাইরে চলে গেল। আব্দুল বললেন, কি জ্বালা বল দেখি, এখন উপায়? উপায় আর কি, এই সময় ধাঁধাটা সমাধান করার চেষ্টা করলে মন্দ হয় না। ও তুই পারিসও বটে, এই সময়েও রসিকতা করছিস। অগ্নি একটা কিছু বলতে গিয়ে থেমে গেলেন।
চেয়ারের সাথে পিছমোড়া করে তার বাঁধা হাতে একটা ভিজে কিছু সংস্পর্শ পেলেন তিনি। উল্লসিত কণ্ঠে বললেন, কোড়া। চেয়ারের পেছন থেকে আস্তে করে উত্তর এলো, কোড়া দাঁতের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই অগ্নিকে বাঁধন মুক্ত করল। অগ্নি কোড়াকে পরম স্নেহে কোলে তুলে নিয়ে বললেন, সাবাস কোড়া, তুই পেরেছিস, আমি জানতাম তুই পারবি। কোড়া জিভ দিয়ে অগ্নির হাত চেটে দিল। আব্দুল অধৈর্য হয়ে বললেন, আরে আমাকেও মুক্ত কর বাবা কোড়া, মালিককে একা সাহায্য করলেই হবে। কোড়া অগ্নির কোল থেকে একলাফে নেমে আব্দুলকেও বাঁধন মুক্ত করল। অগ্নি ঘরটা একটু দেখে নিলেন, বেশ কটা ভাঙা জানলার কাঠ পড়েছিল। একটা তুলে নিয়ে চেয়ারে বসে বললেন, আব্দুল হাত পেছনের দিকে করে চুপচাপ করে বসে থাকবি, কোনো আওয়াজ করবি না, আর কোড়া তুই ওই কাঠের আড়ে লুকিয়ে পড়। তারপর নিজে হাত দুটোকে পেছনে নিলেন, ডান হাতে কাঠটাকে শক্ত করে ধরে রেখে চেঁচিয়ে বললেন, এই যে ভাই একটু জল চাই, তেষ্টায় মাথা কাজ করছে না, ধাঁধা সমাধান করব কি। একটু পরেই বাইরের লোকটা ভেতরে এলো, হাতে একটা জলের বোতল। অগ্নির কাছে এসে বোতলের ছিপি খুলতে যেতেই অগ্নি পলকের মধ্যে কাঠটা দিয়ে সজোরে লোকটার মাথায় একটা নির্দিষ্ট জায়গায় আঘাত করলেন। লোকটা আওয়াজও করতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। অগ্নি লোকটার পকেট থেকে পিস্তল বার করে বললেন, কুইক, হাতে সময় নেই, জলদি চল সবাই। বাইরে আর কেউ ছিল না, বাকিরা সবাই উপরে। মনে হয় ওরা ভেবেছিল দুজন বয়স্ক লোককে বেঁধে রাখা আছে, তারা আর কি করবে। ডক্টর রুস্তমের গাড়িটা খোলাই ছিল, চাবিটাও ঝুলছে। অগ্নি কোড়াকে কোলে নিয়ে সিটে বসে বললেন, আব্দুল এই রাস্তাটা খুব আস্তে চালাবি, যেন কোনো শব্দ না হয়, একটু এগিয়ে যত জোরে পারিস চালাবি, রাস্তা চেনা যদি না হয় যেদিকে চোখ যায় চালাতে থাকবি, এক ঘন্টা আমরা কোথাও দাঁড়াবো না। আর কিচ্ছু বলতে হলো না, সাদা করলাটা একটু ধুলে উড়িয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। শুধু কলি আর কলি, কোন রাস্তা যে কোথায় গেছে তা বোঝার উপায় নেই, এ এমনই এক লোক থাকা। অগ্নি বললেন, আমরা যদি পালিয়েও যাই যাতে এ রাস্তা চিনতে না পারি, তাই এমন একটা বাড়িতে এনেছে, যাক তুই থামিস না, চালতে থাক। গাড়ি তুমুল গতিতে এগিয়ে যেতে লাগলো, কিছুটা দূর যেতেই একটা বড় রাস্তা পড়ল। অগ্নি বললেন, একদম সোজা চালাতে থাক। মিনিট দশেক যাওয়ার পর অগ্নি গাড়িটা থামাতে বললেন, তারপর একজন লোককে ডেকে জিজ্ঞাসা করলেন তারা কোথায় আছেন। লোকটা জানালো জায়গাটা আহমেদাবাদ। অগ্নি কাছের থানাটা জেনে নিলেন আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছলেন। তাড়াতাড়ি থানায় ঢুকে দায়িত্বরত অফিসারকে হিন্দিতে বললেন, বদোদরার আলকাপুরি থানার ইন্সপেক্টর সরকারকে ফোন করুন প্লিজ, আমাদের সাহায্য লাগবে। সন্ধ্যাবেলা সবাই মিস্টার পটেলের বাড়ি গোল হয়ে বসে। অগ্নির ফোন পেয়েই মিস্টার সরকার তড়িঘড়ি গাড়ি নিয়ে পৌঁছে গেছিলেন, আর তারপর ওদের সঙ্গে করে ভদোদরা নিয়ে এসছেন। থানা থেকে ওরা সোজা চলে এসছেন মিস্টার প্যাটেলের বাড়ি। মিস্টার প্যাটেল নীরবতা ভঙ্গ করে বললেন, আপনারা দেখলেন সুলেমানকে? দেখলাম, তবে জায়গাটা এত অন্ধকার ছিল যে তেমন ভালোভাবে বুঝতে পারিনি। তার মানে ওই বাড়িটাতেই আটকে রেখেছে ডক্টর রুস্তমকে, আপনারা চিনতে পারবেন জায়গাটা? মিস্টার সরকার প্রশ্ন করলেন। আব্দুল বললেন, না মশাই, এত অলিগলি ছিল যে আমার কিছুই চিনতে পারিনি, আর তাছাড়া ওই তখন পালানোর সময় ওই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গাড়ি চালাচ্ছিলাম, তাই রাস্তা চিনতে পারার তো কোনো প্রশ্নই উঠছে না। মিস্টার সরকার জানালেন যে ওখানকার পুলিশ অফিসারকে উনি বলে দিয়েছেন একটু খোঁজ খবর করবার জন্য, আর এও জানালেন যে ডক্টর ব্রাউনকে ওনারা গ্রেফতার করেছেন। সে কি গ্রেফতার করে ফেললেন? হ্যাঁ সার্টনলি, উনি জানতেন ওই ট্যাবের বিষয়ে কিন্তু গোপন করেছিলেন। তবে ওনার জেলের সিকিউরিটি কিন্তু আপনাদের মজবুত করতে হবে। কেন বলুন তো? কারণ সুলেমান আমাকে বলেছে ডাক্তার ব্রাউনকে ওরা ঠিক ছাড়িয়ে নেবে। সে কি এত বড় সাহস, আমার থানায় এসে ছাড়িয়ে নিয়ে যাবে? আসুক বেটা, আজকেই ওকে শেষ করে দেব। তবে এটা বোঝা যাচ্ছে যে সুলেমানের সঙ্গে ডক্টর ব্রাউনের একটা যোগ আছে, মিস্টার প্যাটেল বললেন। অগ্নি একটা সিগারেট ধরাতে যাচ্ছিলেন, থেমে গিয়ে বললেন, তা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের জানতে হবে যে ডাক্তার ব্রাউন কি শুধু খবর পাচার করতেন, নাকি আরো গভীর ষড়যন্ত্র করেছিলেন তিনি। বোঝো, শেষে রুস্তম একটা কালসাপ পুষল।
তাহলেই বুঝুন, আর আপনি শেষে ওই লোকটাকে ছাড়ানোর জন্য ওই উকিল টুকিল ঠিক করতে যাচ্ছিলেন। মিস্টার সরকার হাসতে হাসতে বললেন। অগ্নি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমরা এবার তাহলে হোটেলে যাই, কাল সকালে লাইব্রেরি যাব। মিস্টার সরকারও উঠে দাঁড়িয়ে বললেন, চলুন আপনাদের পৌঁছে দিই, আপনাদের সুরক্ষার জন্য দুজন পুলিশ সর্বদা হোটেলের বাইরে থাকবে, সকালে যা হলো তারপর আর রিক্স নেওয়া যাবে না। কিন্তু হোটেলে পৌঁছে নিজের রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে অগ্নিখোড়াকে বললেন, সুলেমানের সাথে আরেকবার সাক্ষাৎ হওয়া দরকার, বেটা আমার গায়ে হাত তুলেছে, এর শোধ না নিতে পারলে শান্তি নেই। তবে বেটা এত তাড়াতাড়ি ডাক্তার ব্রাউনের গ্রেপ্তারি খবরটা পেলো কি করে সেটাই ভাবছি। চল আব্দুলের রুমে যাওয়া যাক, বলে কোড়াকে কোলে তুলে নিজের রুম লক করে আব্দুলের রুমে গেলেন। দরজা লক করা ছিল, আব্দুল খুলে দিল। অগ্নি ভেতরে ঢুকে বললেন, কিরে কি করছিস? কি আর করব, গেম খেলছিলাম। অগ্নি খাটের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, সে কি তুই ট্যাবে গেম খেলছিস? তবে যে তুই বলেছিলি ট্যাব সঙ্গে আনিসনি, কলকাতায় রেখে এসেছিস। এই আকস্মিক প্রশ্নে আব্দুল পুরো হকচকিয়ে গেলেন, তারপর আমতা আমতা করে বললেন, না মানে ওই ওটা মিথ্যা বলেছিলাম। কেন মিথ্যা কেন বলেছিলি? আরে বাবা, আমার এত সাধের দামি ট্যাব সঙ্গে নিয়েছি বললে পুলিশ বাজেয়াপ্ত করে নিত না, তাই বলিনি। কিন্তু তুই জানিস যে এই কেসে ট্যাবটা কতটা গুরুত্বপূর্ণ, তাও তুই এই কথাটা চেপে গেলি। আরে বললাম তো, আমার এই ট্যাব কেনার পর মামার সাথে আমার দেখাই হয়নি, কাজে মামা এতে কিছু রাখতেই পারেন না, তাই জন্যই তো রাগ বাড়িয়ে এটার কথা বলিনি। বেশ জিনিসটা একবার দেখি। কালকে দেখিস ভাই, এখন খুব ক্লান্ত লাগছে। কিংবা এক কাজ কর, তুই এটা আজকে নিয়ে যা, কাল ফেরত দিস। অগ্নি রাজি হয়ে ট্যাবটা তুলে নিলেন। সাবওয়ে সার্ফার গেমটা পজ করা ছিল, অগ্নি সেটা বন্ধ করে দিয়ে বললেন, বেশ আমি এটা নিয়ে যাচ্ছি, কাল দেখা হবে। সাবধানে ভাই, আমার কিন্তু খুব শখের জিনিস, আর সত্যি বলছি এই ট্যাবের সাথে মামার কোনো যোগাযোগ ছিল না। না থাকলেই ভালো, চলি রে, গুড নাইট, বলে অগ্নি রুম থেকে বেরিয়ে পড়লেন। নিজের রুমে ঢুকে অগ্নি ভালো করে ট্যাবটা খুঁটিয়ে পরীক্ষা করলেন, ভেতরের সব ফোল্ডার মেসেজ ছবি সব দেখে নিলেন, কিন্তু না সত্যি দরকারি কিচ্ছু নেই। ট্যাবটা বিছানায় রেখে অগ্নি কোড়াকে কোলে তুলে নিয়ে বললেন, কেসটা পুরো পেঁচিয়ে গেছে রে কোড়া, প্রচুর খটকা আসছে মনে। এক নম্বর, ডাক্তার ব্রাউন আর সুলেমানের যোগাযোগটা ঠিক কীরকম, আর সেটা হলো কী করে? দু নম্বর, আমাদের যেখানে আটকে রাখা হয়েছিল সেখানেই কি ডাক্তার রুস্তমকে আটকে রাখা আছে? তিন নম্বর, আব্দুল নিজের ট্যাবের কথাটা চেপে রাখলো কেন? আর ট্যাবের ভেতরে আসল জিনিস কিও সরিয়ে নিয়েছে? চার নম্বর, মেসেজের ট্যাবটা আসলে কোনটা, আব্দুলেরটা নাকি ব্রাউনেরটা নাকি দুটোই? পাঁচ নম্বর, মেসেজে কোন কিউ দিয়ে ছোটার কথা বলা হয়েছে, ভদোদরা শহরে কোথায় কোথায় কিউ থাকে? ছ নম্বর, মিস্টার প্যাটেল কেন ডাক্তার ব্রাউনকে ছাড়বার জন্য তৎপর হয়ে উঠেছিলেন? সাত নম্বর, বাড়িওয়ালা মিস্টার ঘোষ সেদিন কি সত্যি বিয়ে বাড়িতে গেছিলেন নাকি অন্য কোথাও? আট নম্বর, মিস্টার যোশীকে ডাক্তার রুস্তম গবেষণা বিষয়ে বলতে গেলেন কেন? একজন লাইব্রেরিয়ানকে এ বিষয়ে বলার কি দরকার ছিল? না রে কোড়া, এই ব্যাপারটা নিষ্পত্তি এত সহজে হবে না। ডাক্তার ব্রাউন যদি দোষী হনও, তাহলেও আমাকে আমার বিশ্বাস এই ষড়যন্ত্রে আরও কেউ আছে, কিন্তু সেটা কে এখনও বুঝতে পারছি না। যাক, আজ প্রচুর ধকল গেল, চল শুয়ে পড়ি, কাল আবার নতুনভাবে শুরু করা যাবে। পরদিন সকালে পুলিশের গাড়ি ওদের লাইব্রেরি পৌঁছানোর জন্য রওনা দিল। মিস্টার সরকার কড়াভাবে বলে দিয়েছেন একা একা আর ঘোরা চলবে না, উনি কোনো রিস্ক নেবেন না। কাজেই ডক্টর রুস্তমের গাড়ি যথাস্থানে ফিরে গেছে, আর এই গাড়িটা ওদের ব্যবহারের জন্য দিয়েছেন মিস্টার সরকার। অগ্নি ট্যাবটা আব্দুলকে ফেরত দিয়ে বললেন, ঠিকই বলেছিলি, তেমন কিছুই নেই এটায়। যাক বাবা, বাঁচা গেল, তোর এই সন্দেহের ঠেলায় আমাকেই না জেলে যেতে হতো। আব্দুল যেন হাঁফ ছেড়ে বললেন,
অগ্নি উত্তর দিলেন না, শুধু মুচকি হাসলেন। গাড়ি এসে দাঁড়ালো সেন্ট্রাল লাইব্রেরির গেটে। বেশ প্রাচীন লাইব্রেরি, ভেতরে প্রচুর বই। মিস্টার যোশীর কথা জিজ্ঞাসা করতে এক ভদ্রলোক এগিয়ে এলেন। বয়স ওই 50-এর কাছাকাছি, মাথা জোড়া বিশাল টাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে একটা চেক শার্ট আর কালো প্যান্ট, চশমাটা সেই শিয়াল পণ্ডিতের মতন একেবারে নাকের সামনের দিকে ঝুলছে। অগ্নি হিন্দিতে প্রশ্ন করলেন, আপনি মিস্টার যোশী? আজ্ঞে হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমরা ডাক্তার রুস্তমের ব্যাপারে কিছু কথা জানতে এসেছি। তা পুলিশ তো সবচেয়ে নেই গেছে, আবার কি? ইনি ডাক্তার রুস্তমের ভাগ্নে আর আমি ওর বন্ধু, রিটায়ার্ড পুলিশ অফিসার অগ্নিদেব সান্যাল। ও, তা বলুন কি জানতে চান? আচ্ছা, ডাক্তার রুস্তমের তো এখানে বেশ যাতায়াত ছিল। হ্যাঁ, তা তো ছিল, উনি মাঝে মাঝে এখানে আসতেন, এটা সেটা বই নিয়ে যেতেন। প্রধানত কেমন বই নিতেন? পুরনো ইতিহাস, তাছাড়া পৌরাণিক বই আর চীনের ইতিহাস সংক্রান্ত কিছু বই। আচ্ছা, উনি আপনাকে ওনার গবেষণার বিষয়ে ঠিক কি বলেছিলেন? উনি বলেছিলেন যে একটা উড়ন্ত রথ নিয়ে গবেষণা করছেন, যেটা চীনে তৈরি হয়েছিল বহুকাল আগে, যেটা নকশা নথিপত্র নাকি এই শহরেরই কোথাও আছে। তা পৌরাণিক বই কেন নিতেন বলতে পারেন? কারণটা খুবই সহজ, ওই রথটা কিসের আদলে তৈরি জানেন তো? না, ঠিক কিসের আদলে বলুন তো? পুষ্পক রথের। বলেন কি, রাবণের পুষ্পক রথ? হ্যাঁ মশাই, আর সেই কারণেই পৌরাণিক বই ওনার দরকার পড়ত। আচ্ছা, উনি আপনাকে গবেষণার কথা বলতে গেলেন কেন বলে আপনার মনে হয়? আরে সেটা তো আর আমি বলতে পারবো না মশাই, ওনার ইচ্ছে। তবে আমার সঙ্গে বহুদিনের সম্পর্ক, তাই বলেছিলেন মনে হয়। আর তাছাড়া আমি ওনার দরকারি বই যেতে দিতে পারি, সেটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, ওনার এই অন্তর্ধান নিয়ে আপনার কিছু জানা আছে? না না, আমি কি জানবো, আমার কাজ বইপত্র নিয়ে, কোথায় কে নিখোঁজ হচ্ছে তা নিয়ে নয়। আপনারা বা আসুন তো, আমার অনেক কাজ আছে। গাড়িটা একটু এগোতেই আব্দুল বললেন, বাবা, ভদ্রলোকের তো তিরিক্ষি মেজাজ, আর মামার অপহরণের কথা জিজ্ঞাসা করতেই তো আমাদের এক প্রকার তাড়িয়েই দিল। অগ্নি চোখ বন্ধ করে বসেছিলেন, ভ্রু কুঞ্চিত আর ডান হাতটা মুঠো করে থুতনিতে। এবার চোখ খুলে হাসি মুখে বললেন, তা ঠিক বলেছিস, তবে কি জানিস, ওনার সাথে কথা বলে ডাক্তার রুস্তমের মেসেজের দ্বিতীয় লাইনটার মানে মনে হয় ধরতে পেরেছি। সে কি রে, কি মানে? দ্য ফ্লাওয়ার ক্যারেজ ইজ ডেঞ্জারাস, লিড বাই দ্য সান। ফ্লাওয়ার হলো ফুল, অর্থাৎ পুষ্প, আর ক্যারেজের একটা মানে হলো রথ। মানে পুষ্পক রথ? মানে তো তাই দাঁড়াচ্ছে। আর লিড বাই দ্য সান অর্থাৎ সূর্যভট্টের কথাই বলা হচ্ছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো সূর্যভট্টের সেই চীনা পুষ্পক রথ। হ্যাঁ, অর্থাৎ তোর মামা যেটা নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু প্রথম লাইনটা এখনো ধরতে পারছি না রে। গাড়ি এসে দাঁড়ালো মিস্টার প্যাটেলের গেটে। ইন্সপেক্টর সরকার সেখানেই দাঁড়িয়েছিলেন, বললেন, ডক্টর ব্রাউনকে জেরা করে কিছুই জানা যায়নি। তিনি বারবার বলেছেন তিনি সুলেমানের নাম পর্যন্ত শোনেননি এর আগে। এদিকে সকালবেলায় নাকি সুলেমান মিস্টার প্যাটেলকে ফোন করেছিল এবং জানিয়েছে যে জেলে তার যে কজন সহকারী রয়েছে তাদের সবাইকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে ডক্টর রুস্তমকে ছেড়ে দেবে। এই শুনে অগ্নি বললেন, সর্বনাশ, তাহলে কি সুলেমান নথিপত্র আর নকশা পেয়ে গেল? কারণ ওরা যদি সব পেয়ে না যায় তাহলে ওরা ডাক্তার রুস্তমকে ছাড়ার কথা বলতো না। সামনে খুব বিপদ, আমাদের অবিলম্বে সুলেমানকে ধরতেই হবে, নইলে ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। মিস্টার প্যাটেল ঘরে অপেক্ষায় ছিলেন, আর তার পাশে বসেছিল একটি বছর 40-এর যুবক, দেখতে বেশ ভালোই, লম্বা চওড়া করন, পরনে একটা দামি কালো রঙের স্যুট। মিস্টার প্যাটেল অগ্নিদের দেখে বললেন, আসুন, আপনাদের অপেক্ষাতেই ছিলাম, আলাপ করি দি, আমার ছেলে সুনীল। সুনীল উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। অগ্নি বললেন, আপনি ফিরলেন কবে? আজ সুভা, সুনীল বলল।
অগ্নি বেশ অবাক হয়ে বললেন, সে কি আপনি বাংলা জানেন না? আসলে আমি বাংলার অত ফ্যান নই যতটা কি আমার বাবুজি বা বহেন। আমি অল্প বলতে পারে, লেকিন সমস্ত পারে পুরা। অগ্নি এবার মিস্টার প্যাটেলকে প্রশ্ন করলেন, সুলেমানের ব্যাপারটা কি? আরে আজ সকালে আমার অফিসে ফোন করেছিল সুলেমান, বলল হোম মিনিস্টার সাহেব যদি রুস্তমকে বাঁচাতে চান তাহলে 5 কয়েদিকে এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে ওকে জানে মেরে দেব। সর্বনাশ, নাম্বারটা ট্রেস করা গেছে? বিদেশি সিম থেকে করা কলটা, আর কল করেই ওটা নষ্ট করে দিয়েছে, তাই পুলিশ কিছু বুঝতেও পারেনি। খুব মুশকিল হলো তো, এক্ষুনি সুলেমানকে না ধরতে পারলে খুব বড় বিপদ হয়ে যাবে, শুধু ডাক্তার রুস্তমেরই না সমস্ত দেশের। সুনীল ঘর থেকে বেরিয়ে গেল, অগ্নি সেই দিকেই চেয়েছিলেন। মিস্টার প্যাটেল বললেন, আমি মন্ত্রী হয়ে ছেলেটার উপর খুব চাপ পড়ে গেছে, এই দেখুন না, এই একটা কাজে মুম্বাই পাঠালাম আর আজই ফিরল, দুদিন বাদে আবার পাটনা যেতে হবে ওকে। অগ্নি উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা মিস্টার প্যাটেল, আজ তাহলে আসি, একটু থানায় যেতে হবে, চলুন মিস্টার সরকার, যাওয়া যাক। বাইরে বেরিয়ে অগ্নি বললেন, আব্দুল তুই মিস্টার সরকারের সাথে থানায় যা, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। তারপর কোড়াকে কোলে তুলে নিলেন। মিস্টার সরকার অবাকভাবে বললেন, আরে কোথায় চললেন মশাই? একটা হিসাব মিলছে না, সেটা মেলানোর একটা চেষ্টা করতে যাচ্ছি। এ দাঁড়ান দাঁড়ান, সঙ্গে পুলিশ দিচ্ছি। না তার দরকার হবে না, আমার একাই যেতে হবে, আপনি ভাববেন না আমার কিছু হবে না, আসি। অগ্নি চলে গেলেন। মিস্টার সরকার আব্দুলকে বললেন, এ তো অদ্ভুত বন্ধু আপনার, মাথায় কি ছিট আছে নাকি? তা জানি না, তবে ওর মতো কাজ পাগল লোক কিন্তু আমি দুটো দেখিনি। থানায় পৌঁছে অপেক্ষা করতে করতে 2 ঘন্টা কেটে গেল, অগ্নির দেখা নেই। আব্দুল অধৈর্য হয়ে ফোন করলেন, অগ্নি তুলতেই বললেন, কিরে তুই কোথায় আর কতক্ষণ লাগবে? শোন আমার একটু সময় লাগবে, তুই হোটেলে ফিরে যা, আমি ওখানেই দেখা করবো তোর সাথে। কিন্তু তুই? এখন কোনো প্রশ্ন নয়, কাজ আছে, রাতে দেখা হবে। ফোনটা কেটে গেল, আব্দুল আর কি করেন, হোটেলেই ফিরে গেলেন। সময় যেন আর কাটতেই চায় না, আব্দুল পায়চারি করতে লাগলেন, ফোনও আর করা যাচ্ছে না, পাছে অগ্নি রাগ করে। টিভি দেখে গেম খেলে মনে টেনশন কাটানোর চেষ্টা করে গেলেন তিনি। অবশেষে অগ্নি এলেন রাত 9টায়, এসেই ধপ করে বিছানায় বসে পড়ে বললেন, ও অন্ধকারটা প্রায় কেটে গেছে রে, এবার শুধু ব্যাটাকে ধরার পালা। সে কি রে, সুলেমানের খোঁজ পেয়ে গেলি? হ্যাঁ পেয়েছি, যদিও এখনো একটু সন্দেহ আছে, তবু আমার বিশ্বাস যে আমি ঠিক দিকে এগোচ্ছি। কিন্তু কিভাবে ধরবি, কোথায় ধরবি? ধীরে বন্ধু ধীরে, বললাম না আমি ভুলও হতে পারি, কাজে এখনই কিছু বলা ঠিক নয়, আর একটু অপেক্ষা কর, আশা করি কালকেই যবনিকা পতন হবে। উহ আর পারা গেল না, একে তো মেসেজের হ্যাপা, তার উপর সুলেমানের ঠেলা, আর অগ্নিদেব সামনে হেয়ালি। আর একটু অপেক্ষা করো বন্ধু, দেখোই না কাল কি হয়। তবে তোর মামার হেয়ালিটা সত্যি এখনো সমাধান করতে পারলাম না। সত্যি তাই, মামা কি সব যে হাবিজাবি লিখেছিল কে জানে, লাইনে দাঁড়াও দৌড়াও, আরে বাবা কোন লাইনে দাঁড়াবো আর কেনই বা দৌড়াবো, তারপর ওই কি ট্যাব, তারপর আবার কি জানো চাবি, ও কিসের কি কি ট্যাব, বোঝাই তো যাচ্ছে না কিছু। অগ্নি চুপচাপ শুনছিলেন, একবার চোখ তুলে তাকালেন, তারপর আবার চোখ বন্ধ করে নিলেন, তারপর হঠাৎ লাফ দিয়ে দৌড়ে এসে আব্দুলকে জড়িয়ে ধরে বললেন, সাবাস ফাটিয়ে দিয়েছিস। আব্দুল ভেবাচকা খেয়ে বললেন, আমি আবার কি ফাটালাম, তো মাথাটা গেল নাকি? মাথা নয় রে, চোখের সামনের অন্ধকারটা গেল। মানে? সেটাও না হয় কালকেই জানবি, আপাতত ঘুমো আমি আসি, বলে অগ্নি কোড়াকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আব্দুল হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খাটে বসে পড়ে বললেন, পরদিন সকালে অগ্নিরা পৌঁছলেন মিস্টার প্যাটেলের বাড়ি। মিস্টার প্যাটেল তখন সুনীলের সাথে বাগানে চা খাচ্ছিলেন, অবাকভাবে বললেন, কি ব্যাপার মিস্টার সান্যাল, এত সকালে আমার বাড়িতে?
আসলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে আপনার সাথে, না হলে সুলেমানকে ধরতে পারবো না, বললেন অগ্নি। মিস্টার পটেল ওদের ওপরে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালেন, তারপরে বললেন, হ্যাঁ এবার বলুন কি আলোচনা করার আছে। অগ্নি কিছু বলার আগেই বিয়ারা খবর দিল ইন্সপেক্টর সাহেব এসেছেন। অগ্নি বললেন, যাক ভালোই হলো। একটু বাদেই মিস্টার সরকার ঘরে ঢুকে বললেন, সুলেমান একটু আগেই থানায় ফোন করেছিল, জানতে চায় আমরা কখন কয়েদিদের ছাড়ছি। সুনীল বলে উঠল, সে কি কখন, আপনারা কি বললেন? অগ্নি মৃদু হেসে বললেন, যাক বাংলাতে আপনি বেশ ভালোই, এটা জেনে বেশ ভালো লাগছে মিস্টার সুনীল প্যাটেল। সুনীল চমকে উঠল, আর মিস্টার প্যাটেল বজ্র কঠিন কণ্ঠে বললেন, থামুন, আপনারা যখন সব বুঝেই গেছেন তখন তো আর আপনাদের ছেড়ে দেয়া যায় না। মিস্টার সরকার পিস্তলটা মিস্টার প্যাটেলের দিকে তাক করে বললেন, না স্যার, আপনি আর কিছুই করতে পারবেন না, পুলিশ পুরো বাড়িটা ঘিরে ফেলেছে, আর আপনি আর আপনার ছেলে যদি নড়ার চেষ্টাও করেন তাহলে আমি বাধ্য হব ফায়ার করতে, কাজেই চুপচাপ বসে থাকুন, বলে নিজের ওয়াকিটকিতে পুলিশ বাহিনীকে আসতে বলে দিলেন। অগ্নি বললেন, এবার বলুন তো মিস্টার প্যাটেল, ডাক্তার রুস্তামকে কোথায় আটকে রেখেছেন, এই বাড়িতেই তো? মিস্টার প্যাটেল মাথা হেঁট করে বসেছিলেন, বললেন, উপরের কোণার ঘরের দিকে। ধন্যবাদ, আপনি সহযোগিতা না করলেও অবশ্য আজ আমরা আপনার বাড়ি তল্লাশি করতামই, তবে একটা নাটক করেই দেখলাম আর আপনিও দুম করে সব স্বীকার করে নিলেন, বলে অগ্নি এগিয়ে গিয়ে ঠাস করে একটা চরকষি দিলেন সুনীলের গালে, আর বললেন, আমার গায়ে হাত তুলে যে তাকে আমি সহজে ছাড়ি না। ডক্টর রুস্তমকে ওপরের ঘরেই পাওয়া গেল, নিচে নামে মিস্টার প্যাটেলকে দেখেই তিনি বললেন, বিশ্বাসঘাতক, তোকে আমার বন্ধু ভাবতেই ঘেন্না হয়, তোর তো এত টাকা, তা সত্ত্বেও এই জিনিসটা হাঁটানোর জন্য তুই আমাকে এত কষ্ট দিলি। অগ্নি সামান্য হেসে বললেন, না ডাক্তার রুস্তম, শুধু টাকা নয় আরও একটা কারণ আছে, আর আমার মতে সেটাই আসল। ডক্টর রুস্তম প্রশ্ন করলেন, আপনি কে? আব্দুল পরিচয় করিয়ে দিল। ডক্টর রুস্তম বললেন, কি কারণে তাহলে ও এমনটা করল? অগ্নি বললেন, তাহলে প্রথম থেকেই শুরু করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাক্তার রুস্তমের গবেষণা শুরু হয় বছর তিনেক আগে থেকে, তিনি কাউকেই কিছু জানাননি, চুপচাপ নিজের খোঁজ চালিয়েছেন। প্রচুর গবেষণা করার পর ডাক্তার রুস্তমের নথি আর নকশা পান, আর তারপর স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটা তিনি জানান মিস্টার প্যাটেলকে, কারণ এক তো তিনি ছোটবেলার বন্ধু, আর দুই সরকারি সাহায্য যা লাগার তা তিনি পাবেন। পুরো ব্যাপারটা শোনার পরেই মনে হয় মিস্টার প্যাটেলের মাথায় ঢোকে যে আবিষ্কারটা হাতাতে হবে, কারণটা পরে বলছি। একমাত্র লাইব্রেরিয়ান মিস্টার যোশীকে ব্যাপারটা বলেছিলেন ডাক্তার রুস্তম, যাকে দরকারি বই তিনি পেতে পারেন, আর যোশী মুখ বন্ধ রাখার জন্য মাসে মাসে তাকে টাকা দিতেন তিনি, আমি কালই জেনেছি যোশীর থেকে। তো ব্যাপারটা শুনেই মিস্টার প্যাটেল ভাবলেন যে এবার সব নথি তাকে হাতাতেই হবে, কাজেই তিনি হুমকি দেওয়ালেন ফোনে, কিন্তু লাভ হলো না, তাই ডাক্তার রুস্তমকে তিনি অপহরণ করলেন, কারণ তিনি কিছু বলছিলেন না, এদিক ওনাকে মারাও চলে না, তাহলে কিছুই জানতে পারবেন না, আর ছেড়ে রাখলে ডাক্তার রুস্তম পুলিশকে জানাতে পারেন, ঝামেলা করতে পারেন, কাজেই তুলে নেওয়াটাই ভালো। এদিকে ডাক্তার ব্রাউন লন্ডন থেকে এলেন, মিস্টার প্যাটেল ভাবলেন ওনার জিনিসপত্র দেখা দরকার, তাই হোটেলে হামলা করে ওনার জিনিস নিয়ে নিলেন। এরপর সেদিন মিস্টার সরকার সুলেমানের ব্যাপারটা বলতেই মিস্টার প্যাটেলের মাথায় প্ল্যান এলো, এই অপহরণের ব্যাপারটা সুলেমানের নামে চালালে কেমন হয়, তাই সেদিন আমাদের ধরে নিয়ে গিয়ে সুলেমানের নাটকটা করা ছিল এক ডেলে দুই পাখি শিকারের মতো, এক আমাদের মাথায় সুলেমানের ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া, আর দুই যদি ডাক্তার রুস্তমের মেসেজের মানেটা আমাদের থেকে জেনে নেওয়া যায়। আমার বিশ্বাস ওরা আমাদের ঠিকই পালাতে দিত যাতে আমরা ফিরে আসি, আর সন্দেহটা সুলেমান আর ডাক্তার ব্রাউনের ওপর পড়ে। তবে মন্ত্রীমশাই সুলেমান সাজিয়ে যে কাউকে হাজির করতে পারতেন, কিন্তু মনে হয় অন্য লোকের ওপর বিশেষ ভরসা করতে পারেননি, তাই নিজের ছেলে সুনীলকে সুলেমান সাজিয়ে পাঠালেন। সে কি
কিন্তু তুই কি করে বুঝলি যে ওটা সুনীলের কাজ? আব্দুল প্রায় ছেঁচিয়ে উঠলেন, অগ্নি বলতে লাগলেন, সুনীল কায়দাটা করেছিল বেশ ভালো। অন্ধকার ঘরে কালো কাপড়ে মুখ ঢেকে আমাদের সামনে এলো, যাতে ওকে খুব অস্পষ্ট ভাবে আমরা দেখতে পাই। তারপর গলাটা পাল্টে একটু কর্কশ আর ভারী করে কথা বললো, যাতে পরে দেখা হলে বোঝা অসম্ভব হয়। পরে দেখা হতে বাংলা না জানার ভান করলো, কিন্তু গণ্ডগোলটা করেছিল দু জায়গায়। এক, সেদিন আমাদের যখন নমস্কার বললো আমি চমকে উঠেছিলাম, কারণ কথাটা বলার সময় সুলেমান যেমন একটা টান দিয়ে বলেছিল, অবিকল সেই এক টান। আর দুই, সুলেমানের হাঁটার মধ্যে একটা বৈশিষ্ট্য নজরে এসেছিল, ও স্বাভাবিকের থেকে একটু বেশি ঝুঁকে চলে। আর সুনীল ঠিক একইভাবে সেদিন হেঁটে ঘর থেকে বেরোলো। বুঝলাম সুনীলই আসলে সুলেমান সেজেছিল। সেই সূক্ষ্ম জিনিসগুলো সুনীল খেয়াল করেনি। এদিকে মিস্টার প্যাটেল আবার ঘোষণা করলেন যে সুলেমান ওকে ফোন করে বন্দীদের ছাড়তে বলেছেন। উনি ভেবেছিলেন সন্দেহটা এবার পুরোপুরি সুলেমানের ওপর চলে যাবে, কিন্তু ওখানেই ধরা পড়ে গেলেন। যেহেতু আমি বুঝে গেছিলাম যে সুলেমান আসলে নকল, তাই আসল সুলেমান ফোন করে কিছু বলতেই পারে না। তাই কাল সন্ধ্যায় মিস্টার সরকারের সাথে পরামর্শ করে আজকে নাটকটা করি। আর সুলেমান ফোন করেছে বলতেই চতুর মিস্টার প্যাটেল বুঝে যান যে ওনার খেলা আমরা ধরে ফেলেছি। তবে ওনারা যদি কিছু স্বীকার নাও করতেন, আমরা বাড়ি সার্চ করে রুস্তমকে পেয়েই যেতাম। ডক্টর রুস্তম এবার প্রশ্ন করলেন, কিন্তু আমার যে বাড়িতেই রাখা হয়েছে এটা কি করে জানলে? অগ্নি বললেন, এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি আর কে সার্চ করবে, কেনই বা করবে? আর তাছাড়া উনি এ কদিনে বাইরে কোথাও যাননি, একদিন শুধু নিয়ে দপ্তরে গেছিলেন। এর থেকেই বোঝা যায় যে তিনি ডাক্তার রুস্তমকে নিজের বাড়িতেই রেখেছিলেন, যাতে ঠিকমতোভাবে জেরা করে কাজ হাসিল করা যায়। ডক্টর রুস্তম আবার অগ্নিকে থামিয়ে দিয়ে বললেন, সেসব তো বুঝলাম, কিন্তু এসবের কারণটা কি? তুমি বললে পয়সা ছাড়া অন্য কিছু, কি সেটা? অগ্নি বলতে লাগলেন, এর কারণ জানতে গেলে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো একটা ইতিহাস। বহুকাল আগে গুজরাট এলাকার বিভিন্ন যে জমিদার ছিলেন তাদের বলা হতো প্যাটেল। এই প্যাটেল কথাটা এসেছে পটিদার থেকে, পট মানে হলো জমি। তো তখনকার জমিদারদের প্যাটেল বলে ডাকতো সবাই, শেষে ওইটাও হয়ে গেল উপাধি। যেমন আমাদের বাঙালিদের মধ্যে চক্রবর্তীটাও একটা উপাধি, কিন্তু আসল সারনেম সেটা নয়, অন্য একটা আছেই। তবে লাইব্রেরিতে গিয়ে এখনকার ইতিহাস ভালো করে ঘেটে জানতে পারলাম যে মিস্টার প্যাটেলদের যে জমিদারি, সেখানকার প্রথম জমিদারের নাম ছিল সুশান্ত ভট্ট। বলো কি বলে উঠলেন ডক্টর রুস্তম, মানে সুশীল হলো সূর্য ভট্টের বংশধর? মিস্টার প্যাটেল এবার চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সূর্য ভট্টের বংশধর। যে নথি নিয়ে তুই কাজ করছিস সেটা আসলে আমার প্রাপ্য, আমার জিনিস নিয়ে তুই নাম কিনে চলে যাবি, আর আমি কি বসে বসে আঙুল চুষব? ডক্টর রুস্তম বললেন, সেটা যদি আমায় বলতিস তাহলে এত ঝামেলাই হতো না, আমি সানন্দে তোকে সব দিয়ে দিতাম। অগ্নি বললেন, হয়তো উনি অন্যরকম ভেবেছিলেন। যাক, আমার বক্তব্য শেষ, এবার মিস্টার সরকার নিজের কাজ করবেন। বিকেলবেলায় ডক্টর রুস্তমের ঘরে গোল হয়ে বসেছিলেন সবাই। মিস্টার সরকার ডক্টর ব্রাউনকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ডক্টর রুস্তম বললেন, না এই জিনিস আর আমি রাখবো না, নষ্ট করে দেবো। এখন বুঝছি সম্রাট ট্যাং কেন এটা নষ্ট করে দিয়েছিলেন, এই জিনিস থাকলেই আবার নতুন বিপত্তি হবে। বন্ধু শত্রু হয়ে গেল, আর এক বন্ধুর এত হেনস্থা হলো, না এই জিনিস আমি আর রাখবো না। অগ্নি মৃদু হেসে বললেন, তাহলে আপনাকে তো একটা নতুন কোরআনও কিনতে হবে। ডক্টর রুস্তম সপ্রশংস দৃষ্টিতে অগ্নির দিকে চেয়ে বললেন, বাবা সেটাও বুঝে গেছ, সাব্বাস। অগ্নি বললেন, মেসেজটা বুঝতে সত্যি কি অসুবিধা হয়েছিল, আপনি দারুণ বুদ্ধি করে ওটা লিখেছিলেন। কিন্তু সেদিন রাতে যখন কথা প্রসঙ্গে আব্দুল হঠাৎ বলল কি ট্যাপ, তখনই ব্যাপারটা মাথায় এলো। এখানে কি কোনো চাবি নয়, আর ট্যাব বলতে কোনো যান্ত্রিক ট্যাবের কথা বলা হয়নি। আসলে ক্যাপিটাল লেটারে লেখা চারটি শব্দই হলো আসল বক্তব্য, কি ট্যাব আর কি উড়ান, অর্থাৎ কিতাব কোরআন, মানে কোরআনের কিতাব, অর্থাৎ বইটার মধ্যেই আছে সব কিছু। আসলে বইটার মলাটটা কোরআনের, ভেতরে আছে ওই সাংঘাতিক পুষ্পক রথ তৈরির সমস্ত নথি আর নকশা,
রামায়ণ মহাভারত গীতা আর বাইবেলের পাশে ওটা সবার চোখের সামনে রাখা রয়েছে, অথচ কেউ বা ধর্মের বইটা খুলে দেখবে কি? ঠিক বললাম তো? একদম ঠিক বলেছ। কোরআনের মলাটের মধ্যে পুরো নথি আর নকশাটাই বাধাই করে রেখেছিলাম, আর দেখলাম প্ল্যানটা খেটে গেছে, কেউ ওটা ছুঁয়েও দেখেনি। অবশ্য সেটা আমার সৌভাগ্য, যদি কেউ দেখতো তাহলে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত এতদিনে। অগ্নি বললেন, যাক সে আপনার আবিষ্কার, আপনি ওটা নিয়ে যা ইচ্ছা করতে পারেন, তবে যদি বলেন ওটা পেলেন কি করে তাহলে মন্দ হয় না। ডক্টর রুস্তম বললেন, সে এক লম্বা কাহিনী, চলো খেতে খেতে বলা যাবে। সবাই উঠে খাবার ঘরের দিকে রওনা হলো একটা প্রাচীন আবিষ্কারের খুঁটিনাটি জানতে। শুনছিলেন রাজদীপ চক্রবর্তীর লেখা প্রাচীন আবিষ্কার। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে ভিডিওটি ছড়িয়ে যায়। আপনাদের মতামত আমাদের দয়া করে কমেন্ট সেকশনে লিখে জানান। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল সুদীপ্ত, মৃন্ময়, ইন্দ্রনীল, বাক্যবাগীশ, জয় ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক আপনাদের আগামী বছর। ধন্যবাদ।